হাতে ক্লান্ত পাখি এইবার ছোট্ট একটি নীল খুঁজে পেল অনেক ঝড়ের আঘাতে ক্লান্ত পাখি এইবার ছোট্ট একটি নীল খুঁজে পেল ভাবে হয়তো পাবে মন্দির মন কার আজ সেভাবে হয়তো পাবে মন্দির মন কার তাই গোপনে একটু সুখে এই যে আশা কাঁপছে বুকে স্বপ্ন কবে সত্যি হবে তার ও গোপাল অনেক ঝড়ের আঘাতে ক্লান্ত পাখি এইবার ছোট্ট একটি নীল খুঁজে পেল সঙ্গপনে সঙ্গী হলে কেন এই লগুনে সঙ্গপনে সঙ্গী হলে কেন এই দু চোখে লাগলে আলো দোষ কি বলো বাসলে ভালো প্রাণ জোয়ারে উঠলে দুলে ঢেউ দুলে ঢেউ অনেক ঝড়ের আঘাতে ক্লান্ত পাখি এইবার ছোট্ট একটি নীল খুঁজে পেল যখনই বাড়িতে আসি তখনই কারোর দেখা পাবি না শাড়ির 56 টাকা আদায় করে বছর যে পেরিয়ে গেল বাবাকে বলো এসব চলবে না টাকা দেবার ইচ্ছে যদি না হয় তাহলে তিনি না আমাকে বলে দেন বুঝলে বলছিলাম কি আজ দেবো কাল দেবো করে মাসের পর মাস ঘোরাচ্ছেন বুঝতে বাকি আছে কি টাকাটা না দেওয়ার মতলব কি বলছেন আপনি টাকা দেবো না বলেছি শুধু কটা দিন সময় চেয়েছি ও সময় চেয়েছিলেন তা এক বছরের মধ্যে আপনার সময় হলো না টাকা দেবার কি করব বলুন দেখছেন তো চাকরির চেষ্টা করছি তাহলে আমাকে হাত গুটিয়ে বসে থাকতে হয় কখন আপনি চাকরি পাবেন তখন আপনি আমায় টাকা দেবেন তার চেয়ে সোজা কথা বলে দিতে হয় টাকা দিতে পারবো না আপনার এত কথা বলার কি দরকার আছে আপনি যান 7 দিনের মধ্যে আপনার দোকানে আমি টাকা পৌঁছে দিয়ে আসবো বেশ 7 দিনের মধ্যে যদি টাকা না পাই তাহলে আমি পাড়ার লোক জড়ো করবো হ্যাঁ যা খুশি তাই করবেন যান হ্যাঁ যাচ্ছি রাখি
ঝামেলা কি এই দার্জিলিং স্কুলে মাস্টারের জন্য যে দরখাস্তখানা পাঠিয়েছিলাম তার কপিটা কোথায় তুই দেখেছিস নন্দিতা ওটা দেখে দিয়েছে না তো আমি দেখিনি তো না না এই যে পেয়েছি হ্যাঁ রে দিদি তুই যে কাপড়ওয়ালাকে কথা দিলি টাকাটা দিবি দি টাকাটা পাবি কোথা থেকে কোথাও কিছু না পেলে শেষ পর্যন্ত মায়ের বালাদু কাছে আছে তো আরে বাবা কোথায় রে বাবা গেছেন বিপিন মুদির দোকানে যদি কিছু ব্যবস্থা হয় চাকরি যে কবে হবে বাবাকে আমি তখনই বারণ করেছিলাম তোমার শেষ বয়সে সামান্য পুঁজি ভেঙে আমাদের পড়িও না আচ্ছা নন্দিতা দি বলেছিল না কোথায় একটা চেষ্টা করলে তোর একটা কাজের ব্যবস্থা হতে পারে ওই তো দার্জিলিং এর চাকরিটা ওইটির উপরই এখন একমাত্র ভরসা কিন্তু সেখানে আমার গোলক থাকা দেখি কি হয় যা হোক করে তাড়াতাড়ি ব্যবস্থা কর দিদি নইলে বাবাঙ্কের দিকে আর তাকানো যায় না বিপিন এবারে মতন দাও ভাই নইলে অসহায় মেয়ে দুটোর সামনে আমি পুরো বাবা খালি হাতে গিয়ে কি করে আমি দাঁড়াবো বলতে পারো আমি কথা দিচ্ছি মেয়েটা চাকরি হলেই আমি সব দিয়ে দেবো তা আমি কি করতে পারি মনিবের হুকুম আছে আপনাকে ধারে মাল দেওয়া বারণ অনেক টাকা বাকি পড়ে গেছে এবারের মতন আমাকে দাও বিপিন বলি হাত চালাবি না গপ্প করবি সকালবেলা বাচ্চা কেনার সময় যত সমস্ত ঝুট ঝামেলা কি বলছো কি শাড়ি দিয়েছিস বলছো একেবারে ছেঁড়া আজ তো শাড়ি চাইছো তাহলে মায়ের বিয়ের বেনারসিটা আনব আমি কি তাই বললাম মাসের মধ্যে অর্ধেক দিন যাদের উনুনে আজ পড়ে না তাদের এখন বেনারসি পরবারই সময় বটে যা তু দয়ালবাবুর কাছ থেকে খবরের কাগজটা চেয়ে নিয়ে আয় কর্মখালীর পাতাটা একবার চোখ বুলিয়ে দেখি ওরে বাপ রে বাড়িওয়ালার ঘর থেকে দিদি আট মাসের ভাড়া বাকি খেয়াল আছে তো কাগজ চাইলে দেবে জানা দয়ালবাবু তো এখনো বাজার থেকে ফেরেননি ঠিক আছে তুমি বলছো আমি দেখছি নিরালা ওরে নিরালা যাই বাবা বাজারটা ওখানে রাখো আমি যাচ্ছি মা আমি মুদিকে অনেক করে বোঝালো কিছুতেই দিতে রাজি হলো পাঁচজনের সামনে আমাকে অপমান করে বললে বিহারী বাবু বিহারী বাবু আরে এই যে বিহারী বাবু তা কি বাজার করলে আমি তো ভাই অন্য কিছু না পেয়ে সে সেই আস্ত মাছটাই কিনে আন যাকে যাক যা বলছিলাম তা আমার টাকাটার কি করলেন বলুন তো আজকে আট মাসের বাড়ি ভাড়া বাকি রয়েছে বলতে গেলে আইনের চোখে তো এটা জুলুম কি বলে হ্যাঁ তা আমি বলছিলাম কি আপনি না হয় দয়া করে বাড়িটা খালি করে দিন টাকাটা আমি ছেড়েই দিচ্ছি ভাববো টাকাটা আমার খোয়াই গেছে হ্যাঁ দয়া করবেন বলছেন দেখো আপনি মিছিমিছি রেগে যাচ্ছেন বিহারী বাবু আমি খারাপ কথা কিছুই বলিনি আচ্ছা কতদিন আর বিনা রোজগারে ভাড়া বাড়িতে থাকা যায় বলুন তো আপনি ভদ্রলোক আশা করি অবস্থার পরিস্থিতি বুঝে আপনি ব্যবস্থা করবেন দেখুন এ মাসের এই বাকি কটা দিনে আমি অপেক্ষা করব তারপর আইন যা বলবে তাই হবে আমি চললুম ঈশ্বরের করুণা থেকে যখন বঞ্চিত হয়েছি তখন মানুষের দান হাত পেতে নিতে লজ্জা কি মা না তা আমি হতে দেব না বাবা তুমি কিছু ভেবো না চাকরি আমার ঠিক হয়ে গেছে শুধু তোমাদের ছেড়ে এত দূরে যাব তাই মন স্থির করতে পারিনি তুই ঠিক বলছিস মা চাকরি ঠিক হয়েছে হ্যাঁ আমাদের সঙ্গে কলেজে পড়তো নন্দিতা ওই সব ব্যবস্থা করে দিয়েছে তার জন্য চাকরিটা আমাকে নিতেই হবে সংসারটা ফেসে যাবে তুমি কিছু ভেবো না বাবা মোটা আমাকে কথা দিয়েছে এই চাকরি আমার হবেই হবে তুমি কিচ্ছু ভেবো না বাবা আসুন
আপনার নাম? নিরালা সেন। কিসে অনার্স ছিল? হিস্ট্রি। মার্কশিটটা দেখি। কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কি? না। এক্সট্রা কোনো যোগ্যতা? গান জানি। তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, নন্দিতা আপনার সম্বন্ধে আমাকে সব লিখে পাঠিয়েছি। আপাতত আপনার এই চাকরিটা টেম্পোতে দিই। তবে গভর্নিং বডি ইচ্ছে করলে আপনার এই পোস্টটা পারমানেন্ট করতে পারে। আচ্ছা, নন্দিতার সঙ্গে আপনার কতদিনের আলাপ? নন্দিতা? ও তো আমার মাস্টার তো বোন হয়। ও হ্যাঁ, লিখেছিল বটে। না না না, ভেরি সরি, আপনি কিছু মনে করবেন না। বিবাহিতা না হলে আপনাকে এই চাকরি দেওয়া সম্ভব না। আচ্ছা, এখানে আসবার আগে নন্দিতা আপনাকে কিছু বলে দেয়নি? না না, ও আমাকে সব কথাই বলেছে। তাহলে? আমি বিবাহিতা। মানে? মানে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে মাথায় সিঁদুর নেই কেন? মানে দেখছি ম্যারেজ হয়েছে কিনা বাড়ির কেউ জানে না, নন্দিতা সব জানে। তা আগে বলবে তো। আচ্ছা আচ্ছা, তা তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম? লজ্জা কি বলো? দীপক সেন। কি করেন মিস্টার সেন? দিল্লিতে চাকরি করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফর্মটা ফিল আপ করে দেবেন। কালকে যখন আসবেন তখন ফর্মটা নিয়ে আসবেন সঙ্গে করে, কেমন? অন্য দিদিমণিকে দেখে দাও। জি ম্যাম। আসুন আসুন, পরিচয় করিয়ে দিন। ইনি হলেন আমাদের স্কুলের নতুন টিচার মিসেস নিরালা সেন, শ্যামলী মিত্র, শোভনা সেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ছায়া চৌধুরী, গীতিকা রায়, আর আমি অনুপমা ধর, মানে আমাদের সকলের দিদি। কিছু মনে করো না, নয়াশি তো করো না কেন? না মানে উনি বললেন এই তো সবই রেজিস্ট্রি করে বিয়ে হলো, এত তাড়াতাড়ি জানাজানি হয়ে গেলে বাড়িতে মা বাবা ভীষণ রেগে যাবে। ও, শ্বশুর শাশুড়ির আপত্তি ছিল বুঝি? হ্যাঁ। তাহলে এখানে তার শ্বশুর শাশুড়ি নেই? মেয়েদের সিঁথিতে সিঁদুর না থাকলে ভালো লাগে না। ঠোঁট কাটা বলে আমার খুব বদনাম আছে, কথাটা বললাম বলে কিছু মনে করো না কেমন? চলো। প্রকাশিত উপন্যাস 10 কপি, বিভীষিকা সিরিজের 50 কপি। বাবা আজকাল সব বিভীষিকার বই খুব পড়ছে তো? হ্যাঁ। ও দীপক সেনের প্রত্যেকটি বই 10 কপি? এ তো অনেক টাকার ধাক্কা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, নমস্কার। বলো তোমার সব মেয়েরা কি কেমন আছে? ওই একরকম আছে। ভালো কথা বিহারিতা, এই ঝামেলার জন্য না একটা বেশ ভালো কাজের ব্যবস্থা করেছি, তাই না? খুব ভালো কাজের ব্যবস্থা করেছি। মস্ত বড় বনিদি বংশ, সাত পুরুষের প্রায়, সাত পুরুষের কাঠের ব্যবসা বুঝলে। আচ্ছা, কলকাতাতে হেড অফিস,
তারপর শিলিগুড়ি, তারপর গুয়াহাটিতে ব্রাঞ্চ অফিস আছে। আচ্ছা, খুব সচ্ছল অবস্থা বুঝলি। তা দেখো না ভাই, ওদের অফিসে যদি কোনো একটা ব্যবস্থা হয়। না না, কোনো অফিসে নয়, আমার অন্য মতলব। বলি ভবিষ্যৎ ভেবে কাজ করতে হবে তো। তা তো বটেই, যাতে পার্মানেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্যই তো আমি বৌমার সঙ্গে কথা বলেছি, অচলের দুটি ছেলে মেয়েকে পড়াতে হবে। আমি আমি একটা চিঠি লিখে দিচ্ছি, ঝামেলা এই চিঠিটা নিয়ে গিয়ে বৌমা কিংবা অচলের সঙ্গে ডাইরেক্ট যেন দেখা করে। হ্যাঁ, তোমাকে একটা সুখবর দিই। হুম, নিরালা একটা চাকরি পেয়েছে। তাই নাকি? বাহ, খুব ভালো। তবে এখানে নয়, একেবারে দার্জিলিং এ স্কুল মিস্ট্রেস। তাতে কি হয়েছে? তুমি ধরো না কেন তোমার নিরালা মেয়ে নয় ছেলে, তাকে তুমি ঘরে আটকে রাখতে পারতে? বরং তোমার একটা বেশ ভালো বেড়াবার জায়গা হলো বেহারিদা। তা বটে। জানো ভাই, কতদিন রাত্রিরে শুয়ে শুয়ে ভেবেছি এখানে ওখানে বেড়াতে যাব, নানান তীর্থে ঘুরে বেড়াবো, কিন্তু সংসারের এই দুরবস্থা দেখে আর ইচ্ছে হয় না। আমি আমি বলছি বেহারিদা, এবার তোমার সংসারের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। হ্যাঁ, বলি সৎ জীবন যাপনের একটা মূল্য আছে বৈকি। হাজার দুঃখ কষ্টের মধ্যেও বেহারিদা তুমি তো কোনো দিন ভেঙে পড়োনি, এইটাই তোমার মহৎ গুণ। হ্যাঁ, ভালো কথা। এই আমি সব এতে লিখে দিয়েছি, কালই যেন দেখা করে বুঝলে। আর ভদ্রলোকের নাম হলো অচল চৌধুরী। অচল 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 বাবা, অচল 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 বাবা, অচল 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 বাবা, অচল 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 বাবা, অচল 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 বাবা। কি পড়ছিস? বইয়ে তো বাবার নাম লেখা আছে। বাবার নাম যদি ভুলে যাই তাই মুখস্থ করছি। তোমার আর বাবার নাম মুখস্থ করতে হবে না, বইয়ে যা লেখা আছে তাই পড়ো। আর তুমি তুমি কি করছো? তাই লেখো। নয় সে পিতা মাতার কথা শুনে না, যা খুশি তাই করে, সারাদিন বাড়িতে উৎপাত করে। মা, বাবা তোমার কে হয়? তোমার বাবা আমাকে বিয়ে করেছে, বুঝেছো? এত আপনি আপনি বলতে বিয়ে করলে কি করে? খালি আজে বাজে কথা না পারো। গোপাল যেমন সুবোধ, যাদব কেমন নয়, সে পিতা মাতার কথা শুনে না, যা খুশি তাই করে, সারাদিন বাড়িতে উৎপাত করে। হ্যাঁ, ছোট ভাই। আচ্ছা, ওদের পড়াবার জন্য যে রাজেন্দ্র কাকে পাঠানোর কথা ছিল তা কি হলো? কি ওদের নিয়ে তো আমি আর পেরে উঠছি না। শোনো শোনো, আমি তোমায় বলিনি, রাজেন্দ্র ফোন করেছিল। ফোন করেছিল তো বলেছে যে একটি মেয়ে কিনাকে পেয়েছে, তো ওগুলো দু চার দিনের মধ্যেই আসবে, তো তুমি এই কটা দিন একটু ম্যানেজ করে নাও। সেই মা, ছোটবাবু কি কিছু বিছনা ছেড়ে উঠছে না কেন? বলছে স্বপ্ন দেখছে, বাজার যেতে পারবে না। ও স্বপ্ন দেখছে? হ্যাঁ। কার? আমি কি করে জানলাম? গিয়ে বলো আমি ডাকছি। স্বপ্ন দেখছে, আপনাদেরকে ছুটিয়ে দেবো। যাবো দাশুদা, তুমি এটা এখানে রেখে যাও, তুমি একবার লন্ড্রিতে যাও, আমি ছোট বউকে বাজারে পাঠাচ্ছি। শোনা, তোমার আদরের ড্রাইভারকে বলো তো আমার শিলিগুড়ি ব্রাঞ্চের চার্জ নিতে। আমি আর পাচ্ছি না জানো, এই কলকাতা শিলিগুড়ি আর ভালো লাগে। নেবে নেবে, সময় হলে আপনি নেবে। হঠাৎ করে ব্রেক করতে গেলে পর গাড়ি উল্টে যাবে না? একটু আস্তে আস্তে রাস্তা আনতে হয়, বুঝেছো? বুঝলাম। আমার আর কি, এই তিন পুরুষে কাঠের ব্যবসা, লালবাতি জ্বললো বলে। আমি লালবাতি জ্বালবো বাবা। তুমি জ্বালাবে আমার ব্যবসা? জ্বালিও বাবা জ্বালিও, তুমি লালবাতি জ্বালিও, লালবাতি জ্বালিও। পর যাদব কাঠশালায় যাইবার পথে খেলা করে। ঠাকুরপো? ও ঠাকুরপো, ও কুম্ভকর্ণ ঠাকুরপো, দয়া করে একবার চোখ মেলো ঠাকুর। চোখ খুলতে পারছি না, স্বপ্নটা ভেঙে যাবে। ভাঙুক, আমি পরে জুড়ে দেবো। ওঠো, উঠবে না, উঠবে না তো? ঠিক আছে, এই থলে আর টাকা রইল, দেখি তুমি কত ঘুমোতে পারো। চঞ্চল কোথা বৌদি? উনি এখন বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছে? আর আমি সারা কলকাতা চষে ফেললাম তিনখানা টিকিটের জন্যে, ও এখন স্বপ্ন দেখছে? চঞ্চল, চঞ্চল, এসো ভানি, এসো, বসো বসো।
মুখ দেখে তো মনে হচ্ছে সুখবর আছে। টিকিট পেয়েছিস? পাবো না মানে? তিন খানা টিকিট পেয়েছি। তিন খানা? হ্যাঁ তিন খানা। আবার তুই আমি আর গদাইদা যাব। তার মানে বলছিস যে ইন্ডিয়া ভার্সেস রাশিয়ান টিমের ফুটবল খেলাটা দেখা হচ্ছে? হবে না মানে? কার জন্য হচ্ছে জানিস তো? কার জন্য? এই মক্কেলের জন্য। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা শোনো, আমার না সাত দিনে 7 কেজি ওজন কমে গেছে। মাটন খাবো, আর শোনো না, আপেল খাবো, চিকেন ডো পেঁয়াজে খাবো, তাও খাবি না? না। আচ্ছা আরো ভালো করবো, আর ভালো জিনিস খাবো, ওই আমুল স্প্রে আছে? হ্যাঁ তাও খাবো। হ্যাঁ এই যা খাবো না। অবধি অবধি না অবধি অবধি না অবধি বাজার করে না বৌদি আজকে আমার রেহাই দেবে না। আমার না বলি ভাই ঠাকুরপো, ও ঠাকুরপো রানু ভানুকে একটু পড়াটা দেখিয়ে দাও না ভাই, তাই তো তোমাকে ইচ্ছা। আর এই সুখবরটা গড়ে যাকে না দিলেই নয়, বল এই সেরেছে। এই 7 দিন আগে না এই পাটটা তোকে দেবার কথা, আমার পকেটে পকেটে ঘুরছে। গদাইদা যদি জিজ্ঞেস করে না, তুই একটু ম্যানেজ করে নিস ভাই। মানে রাখ ওখানে রাখ, নাটকের দিন এগিয়ে আসলো, এদিকে কি হবে কে জানে। তুই তো বলছিস আমার তো এক বর্ণ পাট মুখস্থ হয়নি, এদিকে গদাইদা না 23 তারিখে ডেট ফাইনাল করেছে, একটা পয়সা চাঁদাও দিনি, কি হবে। মানে চল চল। হ্যাঁ চল চল, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করিও না, পড়িবার সময় বল। ও মোদি মোদি কি কি এই তো বাজাজ টিকিট দাও না। কেন মিথ্যে ঝামেলা করছো বলো তো ঠাকুরপো, এতক্ষণে কখন বাজার হয়ে যেত। আচ্ছা বেশ বাবা, শোনো বাবু, শোনো না বলি, শোনো না, আচ্ছা তুমি যখন টিকলো দেবে না, তখন করে ওই টাকা দিটা আমার পকেটে করে ঘরে মার। আরে ভয় নেই বাবা, ভয় নেই, যখন খেয়ার মারতে ফিরবো না, তোমার জন্য গরম চপ নিয়ে আসবো। হ্যাঁ বেশ, তুমি চপ আগে বাজারটা করে এনে দাও, পরে দেখা যাবে। দেবে তো? থ্যাংক ইউ ম্যাডাম, আমি যাচ্ছি, তুমি 10 টাকা বাড়ি দিও। এদেরও সিগারেট দাও তো। শুনছেন? শুনুন। আচ্ছা এই আমায় বলছেন চারের বিশ বাড়িটা কোথায় আমাকে বলতে পারেন? মানে 420 420 না না 420 নয়, মানে চারের বিশ 420। আপনি বললেন ওই সোজা চলে, সোজা চলে, হ্যাঁ তারপর বাঁয়ে, হ্যাঁ ডানে, তারপর বাঁয়ে, তারপর সোজা, তারপর বাঁয়ে, তারপরে ওই যে গোলাপি রঙের বাড়িটা আপনি দেখতে পাবেন না সেই। ধন্যবাদ, আসি। ধন্যবাদ। সব দিক দিয়ে নির্ভরযোগ্য ইতি রাজেন্দা। রাজেন্দা যখন পাঠিয়েছে তখন আর বলার কি আছে? নিশ্চয়ই কিছু বলার নেই। তুমি তাহলে ভাই 1 তারিখ থেকে এসো। বাহ, যা আমি নিশ্চিন্ত হলাম। এখন দেখো ছেলে মেয়ে একে মানুষ করে তুলতে পারো কিনা, ওরা কিন্তু ভীষণ দুরন্ত, প্রয়োজন হলে 2-4 খা বসিয়ে দেবে, বুঝলে। তুমি সোজা আমার ঘরে চলে যেও, আমি দাসুদাকে বলে রাখবো। আজকে তাহলে আমি এসেছি, আমি আগামী শুক্রবার দিন আসবো। বাহ, আচ্ছা নমস্কার। আচ্ছা নমস্কার। নমস্কার। মেয়েটি কিন্তু দেখতে বেশ, মুখখানা কি মিষ্টি? মুখখানা খুব মিষ্টি, কিন্তু নামটা যেন কিরকম কিরকম, মেদ ঝামেলা সেন, সংসারে এবার ঝামেলা ঢুকলো, দেখো সব দিক সামলে চলতে পারো কিনা। আসুন অনুদী। কি হয়েছে? আর 3 দিন ধরে স্কুলে যাচ্ছিস না, বাইরে বেরোচ্ছিস না? আমার 4-5 দিন হলো সর্দি জ্বর হয়েছে, এখনো মাথাটা ধরে আছে। তা ডাক্তারবাবুকে দেখাতে কি হয়েছিল? উনি নিশ্চয়ই তোর কাছ থেকে ফিটা নিতেন না? কি যে বলেন, শরীরেরই বা দোষ কি? শুনলাম তুই নাকি 3টে টিউশন নিয়েছিস, হঠাৎ পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা তোর এত টাকার দরকার কিসেতে? কলকাতায় তো খেতে ভর্তি মাত্র 2 প্রাণী, বাপ আর নেই, মিস্টার সেনও নিশ্চয়ই বেকার নন। কি জানেন অনুজি, যার জুতোয় পেরে কোঠে সেই জানে। কথা তো একবারে ফুলঝুরি। হ্যাঁ মিস্টার সেন চিঠিপত্র দেন না কেন রে? দেন না কি বললি? দেন না, দেন তো, আমি সব খবর রাখি। দিদিমণি ঠিক ঠিক
এইতো চিঠি, খুব ভালো করে মন দিয়ে পড়, আমি পালাই। হ্যাঁ স্নেহের নিরালা, তোমার প্রেরিত মাইনের টাকা তোমারই নির্দেশ মতো যাকে যা দেবার দিয়েছি। মনে হচ্ছে তুমি তোমার মাইনের সব টাকাটাই আমাকে পাঠিয়েছ, নিজের জন্যে কিছুই রাখোনি। এটা ঠিক নয়, নিজের শরীরের দিকে নজর রেখো। ইচ্ছে আছে ঋণমুক্ত হতে পারলে দার্জিলিংয়ে গিয়ে তোমাকে একবার দেখে আসব। আমার স্নেহাশিস নিও, ইতি তোমার বাবা। দেখাচ্ছে মন্দ নয়, সাহিত্যিকের চেয়ে নায়ক নায়ক ভাবটাই একটু বেশি। তা তো হবেই, আজকাল ওই নায়কদের চেহারায় সাহিত্যিক সাহিত্যিক ভাবটা একটু বেশি। আমি এটা এখানে রেখে দিচ্ছি, নিলে আর টেলিফোন করে দিচ্ছি, লোক এসে নিয়ে যাবে। হ্যাঁ এটা রামবাবুকে দিয়ে দেবেন। ঠিকই আছে, তো ওই কারেকশনগুলো করে নিয়ে তারপরে যেন প্রিন্টার। হ্যাঁ ভালো কথা বাজিন্দা। আজকে কিছু হবে নাকি? অবস্থা খুব খারাপ। আর স্যার দুদিন বাদে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। শেষ পর্যন্ত মায়েরই নাটকটা বন্ধ করে দিতে হবে। কি কথা বলছিস, তা হয় নাই কখনো। আরে সবাইকে তো কিছু কিছু অ্যাডভান্স দিতে হবে। তারও দিতে হবে, তারপরে তো দিতে হবে তো মনে হয়। প্রায় সদুই আর বাদ বাকিটা টিকিট দেখে ম্যানেজ করে দেবো। একটা প্ল্যান মাথায় এসেছে। কি রে, অতগুলো টাকা কি দেবে একসঙ্গে? পার্টি সলিড তো। সলিড মানে 200? কেন, 2000 টাকা দিয়ে দিতে পারে, দিচ্ছে করে। 2000 কে রে? ধর তো, ধর। দুটো কবিরাজি কাটলেট গরম গরম ভেজে একটা প্যাকেটের মধ্যে। দুটো কবিরাজি কাটলেট। এসো ভাই এসো, বসো। মাথা কারোরই ভালো নয়। ভানু আর রানু, তোমরা দুজনেই ওকে মাসি বলে ডাকবে, কেমন? মাসি বলে ডাকবো, ফুল মাসি বলে ডাকবে। দেখি তোমাদের বইগুলো দুজনেই কিন্তু মন দিয়ে পড়বে, ফুল মাসি যা বলবে তাই শুনবে, কেমন? একদম দুষ্টুমি করো না, আমি তোমার জন্য চা নিয়ে আসি ভাই। গোপালবাবু শুভ তার বাবা মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই পরে, ভালো এরকম করে পড়তে নেই। দিদিন যখন পড়বে না, দাঁড়ি কমা এগুলো সব দেখে পড়বে, এভাবে পড়ো। গোপাল বড় সুবোধ, তার বাপ মা যা বলেন সে তাই করে, তাই খায়, যা পায় তাই পরে, বুঝতে পেরেছ? পড়ো। গোপাল বড় সুবোধ, তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়। ফুল মাসি যা তাড়াতাড়ি আসবে। এই কি, তুমি চুপ করে বসে আছো কেন? বুঝতে পারছি না, চলো। যে একদিন মরবার জন্য ঘুর 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 করছিল সে আজ না ফাইনালি মরল। আমি ঠিক আপনাকে ইয়ে করতে পারিনি। ঠাকুরপো, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, মানে আমি তোমাকে না চিনতে পারিনি। আমাকে চিনতে পারো নি? না মানে ওনার সঙ্গে আমার একটু ইয়ে হয়ে গেছে। ইয়ে হয়ে গেছে বাবা মানে ইয়ে রানু, খাবার ঘরে তোমার দুধ রেখে এসেছি, যাও খেয়ে এসো।
তুমি কি তুমি করোনা ঠাকুরপু আরে বিশ্বাস করো বৌদি উনি কি ভানুরানুকে পড়াচ্ছেন সেটা জানতাম না আচ্ছা তুমি তো আমাকে বলোনি কি করে বলবো বাড়িতে থাকো সারাদিন তো হই 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 করে করে ঘুরে ঘুরে বেড়াও দাঁড়াও না তোমার ব্যবস্থা আমি করছি মাছ চাষে শেখো যাও গ্রামের কাছে মাছ চাও কাকাতে গ্রামের কাছে কাটলেট আগামী 23 তারিখে আমাদের নাটকটা মঞ্চস্থ হচ্ছে বুঝেছ তাই তোমার নামে মাত্র 200 টাকা ধরেছি হ্যাঁ টাকা ছাড়ো ও ঘুষ দেওয়া হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে এক পয়সাও হবে না তোমার শ্বশুর বাড়িতে চেষ্টা করে দেখতে পারো বলে 200 টাকা স্যার 2 টাকা দিতে পারি নিতে হয় নাও নাহলে কেটে পড়ো তার মানে তুমি বলছো তুমি দেবে না না বেশ পরে যেন আমায় দোষ দিও না বটে একটা দুটো করে কাটলেট দেবে আর 30 টাকা 40 টাকা আমার কাছ থেকে অমনি করবে কেমন এখন থেকে আর ওসব চলবে না আমাদের দাবি মানতে হবে নইলে ঘেরাও হতে হবে আমাদের দাবি মানতে হবে নইলে ঘেরাও হতে হবে বকে আমাদের দাবি মানতে হবে নইলে ঘেরাও হতে হবে দাসুদা দাসুদা বড় বাবুকে আপিসে ফোন করে বলে দাও যে ঠাকুরপুর আমাকে ঘেরাও করছে ঠাকুরপুর আমাকে ঘেরাও করছে তুমিও দেখে নিও তোমার কাছে 200 টাকা আদায় করতে আমি পারি কিনা আমার নামও ঠাকুরপুর কথায় তুমি কিছু মনে করো না পারি না বৌদি আমি কিছু মনে করিনি তবে কি ভাবছি জানেন তো কি ডেঞ্জারাস ছেলে বলুন তো আপনার তো অবস্থা খারাপ যা যা বলেছ দেখো না রানু ভানুর সঙ্গে যদি ওটাকেও তুমি একটু মানুষ করতে পারো কি যে বলেন বলুন দেখো মুখার্জি কমিশনের একটা কাজে আমি সামনের সপ্তাহে একবার দিল্লি যাচ্ছি তা আমার ইচ্ছে ওই সময় তুমি যদি একবার দার্জিলিং গিয়ে যাওয়ার সঙ্গে দেখাটা করে আসো তো ভালো মানে নেক্সট উইকে হ্যাঁ একটু অসুবিধা ছিল বাবা মানে আমার দুটো উপন্যাস হাতে রয়েছে ওটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আমি যদি দিন কত বাদে যাই বেশ ঠিক আছে তাই যেও অন্নদা অন্নদা মাছটা হয়ে গেছে হ্যাঁ মা এই কুড়োটা নিয়ে যাও ঠাকুরকে তরকারিটা তাড়াতাড়ি চাপিয়ে দিতে বলো দীপু সকাল সকাল খেয়ে বেরোবে না এটা নিয়ে যাও কি গো বিয়ে করতে ছেলের মতটা হলো কই আর হলো এত করে তো বোঝাচ্ছি তা আমার কথা গেরাচ্ছেন করে এদিকে তো খুব বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছে এখন যা হোক করে দীপুর মতটা করাও কপালে দুঃখ থাকলে কে খন্ডাবে বলো ওই যো মুখুজ্জি বাড়ি হ্যাঁ কি সুখে সংসার নতুন বউ এসে উন্নতি পর্যন্ত মা বেতলে চিন্তা কি হলো যাচ্ছি রে বাবা যাচ্ছি এনে ঘর হ্যাঁ আমার কাঠি যাবার কি হলো কাঠি হ্যাঁ আমি নয় দিন কত দিদির ওখানে ঘুরে আসি কি ব্যাপার বলতো সকালবেলা কাজী মেজাজ এখন তিনি কি করলে কেন কি সুকর্ম তুমি করেছো যে মেজাজটা আমার খুব ভালো থাকবে আদুরের বোনকে তো পাঠিয়েছো দার্জিলিং এ লেখা পড়া শিখতে আর নিজে দিন রাত্রি কি যে খাই বর্ষ লিখে বেড়াচ্ছ তা তুমি জানো বুড়ো বাপার দিকে দেখার সময় কোথা তোমার দেখছি না বলছো ওই দেখছো তো বলি হ্যাঁ রে তুই কি কথা করবি না ঠিক করেছিস বিয়ে হ্যাঁ বিয়ে কাকে তোমার কাকে আবার ওই যে মসগিনি যায় মে ফটোটা আনতে বলি তাহলে দেখ একবার ফটো ফটো হ্যাঁ সেই ভালো সেই ভালো তুমি ফটোটা আনো দেখা দেখি চলো আমি যতক্ষণ চানটা ফিরে কান্তি আর ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসো আমি যাচ্ছি দার্জিলিং আমার একদম ভালো লাগে না মেলে তো মুখে যাওয়াই যায় না চারিদিকে একবারে জোড়া জোড়ায় ভর্তি আচ্ছা নিরালা তুই কালিম্পং করেছিস গেছিস কালিম্পং না কি সুন্দর জায়গা
আমরা দুজনে তো কত ছবি তুলেছি। বাড়িতে যদি কোনোদিন যাস না দেখাবো। আচ্ছা আচ্ছা, তোর পার্লারের কোনো ছবি নেই? হ্যাঁ আছে আছে, অনেক ছবি আছে, দেখাবো। ওই তো টাকাটা কি কেন, কি হয়েছে কি? এই শোনো বলো, আজ না আমরা সকলে একটু কাশিয়ানে বেড়াতে যাবো। কাশিয়ান? কে কে যাবে? বন্ধনা যাবে, মিস্টার দত্ত যাবেন, আর নিখিল, মিহি, তরুণ যাবে আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, তার মানে জোড়ায় জোড়ায় যাবে। অনেকদিন তো হয়ে গেল, তা এই বাড়িতে তোমার লাগছে কেমন? আমার খুব ভালো লাগছে, এখন তো ঠিক নিজের বাড়ির মতো মনে হয়। ঠাকুর তোর কাছে তোমার কথা প্রায়ই শুনতে পাই, তোমরা দুজন সঙ্গে সিনেমায় যাও, বেড়াতে যাও। ঠাকুর এসে কিন্তু আমায় সবই বলে, কিছুই গোপন করে না। বাবা 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 বাবা, সুন্দর মেয়েটি দেখতে আর কি সুন্দর নাচছে। ঝিনাকে ঝিনাকে চিনা, আর ঝিনাকে চিনাকে ঝিনা, আর ঝিনাকে চিনাকে চিনা, আর ঝিনাকে চিনাকে চিনা, আর ঝিনাকে চিনাকে 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 চিনা, আর ঝিনতে ঝিনতে, আর বাহ, কামলে বাটা কি জানি হলো। কাউলে বেটা এসে গেছে, দাঁড়াও তোমাকে এবার দেখাচ্ছি মজা। হ্যাঁ কে মজা দিখায়গা, ঘর মে কোন আছে জলদি বুলাও। বাপ 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 বাপ, টকি সিনেমা মন গো, চটপটির মতো কথা বলছি। বুদ্ধ শোনা, আমি বুদ্ধ নই, আমার নাম দাশরথী, একবার দাশরথী বলে ডাকো তো বেটা কাবলে বাবা, ডাকো না ডাক। তোমার কাছ থেকে 200 টাকা ধার কিয়া হয়? তবে তো দারুণ সর্বনাশ কিয়া হয়। এবারে কা বড় গিন্নি হ্যাঁ, ও তোমরা সামনে নেই আয়গা, যদি ভালো ভালো জাল চালা জায়গায় যাও, নেই তো একদম অনন্ত হয়ে যাবে। যা মারেগা এটা আমার টার্গেট। আরে বাবা কত বড় গোলা, জলদি মারতে বলে, আমি কি নাই লেকে নাই যায়গা। আই কাবলে ভালো হবে না বলছি, এখনো ভেবে দেখ, নইলে তো খুনো খুনি হয়ে যাবে। হ্যাঁ বুদ্ধু বলা বলে যাচ্ছি রে বাবা, যাচ্ছি কাবলি না, আমি যাচ্ছি যাচ্ছি, সকালবেলা কাল মুগ্ধ উঠেছিলাম রে বাবা, সব তো ছোট বাবু তোমাকে একবার আলু কাবলি করেছে। কি হবে মা, এখন তো বড় বউর অফিস থেকে ফেরবার সময় হয়ে গেছে। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝামেলা কি হবে বলো তো? বলি আপনি আমার সঙ্গে আসুন, টাকা ধার নিয়েছে একজন আর জুলুম করবে সে অন্য একজনের উপর, তা কি করে সম্ভব? আসুন তো, আমার সঙ্গে আসুন। আমি আসছি। আমার কথা শোনো, হ্যাঁ
जो जो टाइम में तुम छोटो बाबू के रुपया दिया था वो समय में तुम हमारे की दिक्कत करके दिया था तुम पूछने वाली कौन हो? तुम छोटे बाबू को लाभ दे को बोला था अब ना हमको बोला ठीक है ठहरो ना ऐसा मत करो मुख सामने কত বলো ও এ বাড়ির মেয়ে হয় ছোট বাবুর আপনজন হয় কি আপনজন আপনজন কি কে বলতা যাকে বলতা হয় তাকে বলতা হয় তোমারা কে হয় তুমি যারা কিনা তাই বলো যাও যাও নেই নেই আমি নেই যাইগা আমি নেই যাইগা পহলে পরে বাবু খানে তো ফিরে যাইগা আমি আর বেটা আমার কোন নেই থাকবে সে কি আমি নেই যাইগা হ্যাঁ রে বড় বাবু এলে আর রক্ষে থাকবে না দেখি কি ঠাকুরপোটা কি কাণ্ডটা করে বসলো তখন টাকাটা দিয়ে দিলেই হতো তুমি বসো টাকা নিয়ে আসছি এই ব্যাগ ব্যাগ গুলি করব কান ধরো বল আর করব না ভাদু শুনো এই কাবলিটাকে গুলি করে কি হবে কাছে তোমার কাকামুনি যখন আসবে কাকামুনিকে গুলি করবে কেমন যার জন্য এত কাণ্ড খকি ये तुम्हारा बच्चा है तुम्हें शादी नहीं हुआ ना तू ना हमसे शादी करोगी खान साहेब बुझी शादी कर खूब शख रही है बस 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 हाँ खान साहेब तुम्हें शादी कर ले আমাকে খাওয়াবে কি আমাকে রাখবে কোথায় পাটা কি লাগা পাটা 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 কি লাগা চিকেন কি লাগা চাল কি লাগা আলু কি লাগা রুটি কি লাগা আমারে না এত বড় বাংলা এই এত বড় বাংলা বল বল বিজনেস বিজনেস রুপিয়া কি বলে ও তাই বুঝে খাও সাহেব 200 টাকার জন্য মেয়েদের আঁচলের তলায় ঘুর 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 বিজনেস বিজনেস বল বল বিজনেস রুপিয়া বল মিলতা ও বিজনেস হ্যাঁ এই রুপিয়া রুপিয়া মিলতা বাবা বাবা খুব ভালো ব্যবসা করে খুব ভালো খুব ভালো মা কাবলিকে না ফুলমাটি দিয়ে শাদি করবে বলেছে শাদি কি মা সর্বনাশ করেছে দেখো দেখি এদিকে আবার কি ঝামেলা করে বসে রলো কে জানে চল চল খা সাহেব আপনার তো বড্ড খাটনি হচ্ছে তো হ্যাঁ এক কাপ চা খাবেন নে 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 না না খান না খান কেন রাগ করছেন কেন বসুন আপনি বসুন বসুন দাশুদা দাশুদা छोट बाबूर चा कर दासुदा छोट बाबूर काबले कप चा नहीं रुपया लो मेरा बात कम है अच्छा ठीक है जाता है एनाओ टाका खबर टाका कोनो दिन एदिके आसबे ना জামিনা সরে আয় ওদের অসাধ্য কিচ্ছু নেই না বহুত মেহরবানি বহুত মেহরবানি বহুত মেহরবানি বহুত মেহরবানি আগামী 23 তারিখ সন্ধ্যা 7 ঘটিকা কাবুলিওয়ালা নাটকটি মঞ্চস্থ হইবে এবং এই বাদরি প্রধান ভূমিকায় অবতীর্ণ হইবে অতএব আপনাদের একান্তভাবে অনুরোধ করা যাইতেছে যে আপনারা আপনাদের আপনজনদের সঙ্গে করে আনিবেন বিবেচনা করে দেখবেন কাবলিওয়ালা নাটক হবে না তার একটা ফুল রিহার্সাল হয়ে গেল আমাদের বাড়িতে ও মেন রোলটা করছে যে মানে ওই কাবলিওয়ালা তাহলে চঞ্চল কথাটাকে বলবে ফুরসতিলে কোথায় এই না তোমায় নেমন্তন্ন করে গেছে ছেলেরা অনেক করে যেতে বলেছে তুমি না গেলে নাকি তাদের নাটক কি হবে না বুঝেছি আমি না গেলে যখন নাটক হবে না
তখন মতলব টাকার কথা কিছু বলেনি হ্যাঁ তা তো দিতেই হবে দিতে হবে হ্যাঁ তবে হোক তোমার একটা সম্মান আছে হ্যাঁ তা তো আছে কিন্তু কত দিতে হবে বলে গেছে তো অনেক অনেক কত 500 অসম্ভব না না আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি 301 পয়সা বেশি দেব বলে দিয়েছো তবে হ্যাঁ ওই 301 পয়সা আমি বেশি দেব না বলে দিলাম ফাংশন আটকালেও দেব না ঠিক আছে তাই দেব তা টাকাটা দাও টাকা দেব কেন আরে আজ যাবে কাল প্লে এখন টাকা দেব হ্যাঁ তো তো কাবলে বেটা এজেন্ট পাশে কি ভালো হ্যাঁ না এক দুই আর এই তিন বড়দি আমাকে ডেকেছিলি হ্যাঁ মিস্টার সেন আই মিন দীপক বাবু এখন কেমন আছেন উনি তো এখন দিল্লিতে তুমি বলেছিলে না হ্যাঁ সেরকমই তো থাকার কথা ওকে জানিয়ে দিও তোমার পার্মানেন্ট হতে আশা করি কোনো অসুবিধা হবে না তোমার মোড অফ টিচিং খুব ভালো লেগেছে আর দেখলাম ছেলেমেয়েরা তোমাকে খুব ভালোবাসে তুমি এবার নিশ্চয় শীতের ছুটিতে দিল্লি যাচ্ছ না কলকাতায় যাচ্ছি উনি দিল্লি থেকে কলকাতায় আসছেন ও তাই বলো হ্যাঁ ভালো কথা আমাদের স্টাফ কোঅপারেটিভ ইন্স্যুরেন্স স্কিমের জয়েন্ট সিগনেচার চাই মিস্টার সেনকে দিয়ে যত তাড়াতাড়ি পারো সইটা করে নিও জল আছে হ্যাঁ একটু দেবেন ভীষণ মাথা ধরেছে একটা ট্যাবলেট খাবো হ্যাঁ কি নাম তোমার আমার নাম জয়শ্রী সেন কলকাতা যাচ্ছ হ্যাঁ আপনাকে কিন্তু আমি চিনি আপনি তো অনুদীপ পাশের পার্টির থাকেন তাই না হ্যাঁ বইটা পড়া হয়ে গেছে হ্যাঁ ভালো হ্যাঁ খুব ভালো বইটা আমার দাদার লেখা তুমি দীপক সেনের বোন হ্যাঁ তোমার কাছে আর ট্যাবলেট আছে হ্যাঁ আছে খাবেন হ্যাঁ আমার কিন্তু মাথা ধরা ছেড়ে গেছে আমার মাথাটা বড্ড ধরেছে কাকে চিঠি লিখছিস রে দার্জিলিং এর বান্ধবীদের কাছে না একটা দরখাস্ত লিখছি ভালো যদি চাকরি পাই এই চাকরিটা ছেড়ে দেব সে কি দিদি এত ভালো চাকরিটা ছেড়ে দিবি ভালো মাইনে আলাদা কোয়ার্টার কত সুন্দর জায়গা ভালো লাগে দাড়ি তোদের এখানে ফেলে রেখে একা একা ওখানে থাকতে আমার ভালো লাগে না তোমাকে আর একা থাকতে হবে না বাবা তোমার ব্যবস্থা করছেন সেদিন না রাজন গায়কে কিসব পাত্র দেখার কথা বলছিল মানি বিয়ে না 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 ওসব করতে হয় তুই কর আমি ওসবের ভিতর নেই কেন বিয়েতে তোমার তো বৈরাগ্য কেন আসলে আসলে কি জানিস বিয়ের মতো কোনো চার্ম নেই মানে নিজেকে নানান রকম সমস্যার মধ্যে জড়িয়ে ফেলা বুঝেছিস তোর তুই একটা কাজ কর তুই বাবার সঙ্গে না গয়া কাশী মথুরা বৃন্দাবন ঘুরে আয় তাই যাব ভাবছি আগে তো বাবাকে পাঠিয়ে দি থাক আয় এখন শুবি আয় কাল আবার সকালবেলা উঠতে হবে দিদি 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 লোকেরই তো দুটি পায়ে পড়ি দিদি দিয়ে দে প্লিজ দিয়ে দে এটা আমার ছবি নয় দিদি দিদি দিদি
দেখেই বুঝতে পারছি। শট প্লিজ দিদি, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে দিদি। লোকগুলো নাড়া ছেলেটি কে? কে আবার? ওই অচল বাবু, অচল বাবুর ছোট ভাই, ওই ও যাদের বিদ্যা টিউশনি করে। তা তোর কাছে এই ফটো এলো কি করে? আমার কাছে আছে, ও যাদের আমি পড়াই রানুয়ানা, ওদের বইয়ের মধ্যে হতে চলে এসেছে। পত্র তো একবার দেখতে হয়। ছেলেটির নাম কি? লক্ষ্মী দিদি, দিয়ে না, আমি এসবে কিচ্ছু জানি না। আহা কচি খুকি, তুমি ভাজা মাছে উল্টি খেতে জানো না? দেখ একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে মানুষকে কত মিথ্যের আশ্রয় নিতে হয়। গুরুজনদের সামনে কখনো মিথ্যে কথা বলতে হয় না। তাহলে তুমি আগে আমার গাছে বলো, তুমি কাউকে বলবে না? না না আমি সব ডিপি টিপি করতে পারবো না। আমার বলতে পারবো যাও। আচ্ছা আচ্ছা বলছি, তোর গাছে বলছি, কাউকে বলবো না, বল। চঞ্চল। চঞ্চল? বাবা তোমার চা দে। তুমি যে কোথায় বেরোবে বলছিলে? হ্যাঁ বলছিলাম মা, তারপর মনে পড়লো কি জানিস, যে রাজেন আজকে সকালে হয়তো আসতে পারে, সেদিন বলছিল কি একটা জরুরি পরামর্শ আছে। বাবা আমি একটু বেরোচ্ছি। কোথায়? বাহ কাল কথা হলো না তোমার জন্য তীর্থ ভ্রমণের টিকিট কাটতে যাবো, ওই দা ঋষিকেশ লক্ষ্মণ ঝোলা। আমি বলছি মা এখন থাক, অতগুলো পয়সা খরচ, আমার মনে হয় এখন না যাওয়াই ঠিক। ধার দিনা তো সব শোধ হয়ে গেছে, এই তো সময়, তুমি কিচ্ছু ভেবো না। হ্যাঁ তাছাড়া দিদির তো একটা না ছুটি, আমরা দুজন ঠিক চালিয়ে দিতে পারবো, তুমি যাও না বাবা। ঠিক আছে দুই বোনে যখন বলছো ব্যবস্থা করো। এই দিদি আজকে ম্যাটিন নিশোতে দুটো টিকিট মনে আছে তো তোর? হ্যাঁ আছে। ভুলে যাস না। আচ্ছা বাবা আমি একটু ঘুরে আসি। আয় মা আয়। আসুন আসুন বসুন। আচ্ছা আপনাদের হিমালয়ের দিকে ইমিডিয়েট কি প্রোগ্রাম আছে? হিমালয়ের দিকে? হুম। আগামী 25 মার্চ আমাদের একটা ডেট আছে, আর মাত্র 3 দিন বাকি। কতদিন লাগবে? তা প্রায় মাসখানেক। কত পড়বে? 575 টাকা। টিকিটটা কি নামে হবে? শ্রী বিহারী বরণ সেন। আমার কথাটা আগে শোনো না বেহারিদা, ভগবান সত্যি যদি মুখ তুলে চান তাহলে ধরো অন্তত তোমার একটি মেয়ে তো পারবে, চললো নাকি? তোমার চাকরি কিরম চলছে? ভালো। আমি না না তুমি যেও না, আমাদের একটা জরুরি কথা হচ্ছে, তোমার এখানে থাকা উচিত। কি ব্যাপার? গতকাল এই অচলের স্ত্রী বউ আমার টেলিফোন করেছিল, ঝামেলা ওদের খুব ভালো লেগেছে, তা অচলের ভাই চঞ্চল তার সঙ্গে ওরা বিয়ে দিতে চায়, ছেলেটি খুব ভালো, বিয়ে পাশ করেছে। এখনই ব্যবস্থা করুন কাকাবাবু, ঝামেলার মুখে আমি ওদের সংসারের সব কথা শুনেছি, বিরাট অবস্থা, কিন্তু দিনা পাওনার ব্যাপারটা। সেই তো মা, আমার মতো নিঃস্ব লোকের পক্ষে অত বড় ঘরে বিয়ে দেওয়া কি সম্ভব? সেসব কথা আমি তাদের পরিষ্কার করে বলে দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নেই, সত্যি বৌমার মতন মেয়ে হয় না, তোমরা তার সামনে গেলি তার মুখেই সব শুনতে পাবে। হ্যাঁ তাহলে তোমরা তৈরি হয়ে থেকো, আমি সন্ধ্যেবেলা এসে তোমাদের নিয়ে যাব। হ্যাঁ আজই? সে কি রাজেন, সে কি করে হয়? বেহারিদা শুভ কাজের ব্যাপার, দেরি করা ঠিক না, তারা চাইছেন তাড়াতাড়ি বিয়ে দিতে, তুমি যেন পিছিয়ে যেও না। তার মানে তুমি বলতে চাও নিরালার বিয়ে না দিয়ে ঝামেলার বিয়ে হোক? বেহারিদা তুমি মেয়ের বাপ, এত বড় একটা সুযোগ তুমি হেলায় হারাবে? কত মেয়েই তো আজকাল বিয়ে করে না, তুমি কিছু ভেবো না বাবা, সত্যি যদি ওরা রাজি হন তাহলে বুঝবো সেটা আমাদের পরম সৌভাগ্য। ঠিক আছে ভাই চলো, তবে তুমি যা বলবে যা কিছু তুমি করবে, আমি কিন্তু কিচ্ছু জানি না। এদিকে তো নিরালা তীর্থ ভ্রমণের টিকিট কেটে নিয়ে এসছে, এই সামনের 25 তো আমি রওনা হচ্ছি। খুব ভালো কথা। ঠিক আছে ভগবান যদি মুখ তুলে চান আমি 25 তারিখের পরই দিন ঠিক করে আসছি। দেখো ঠাকুর কি করেন। মা যখন মারা যান তখন আমরা খুবই ছোট, ঝামেলার বয়স মাত্র 3 বছর, ও বাবা তখন একটা ছোট্ট ফার্মে চাকরি করতেন, আমাদের দুজনকে মানুষ করেছেন। ঝামেলার মুখে আমি সবই শুনেছি, তোমার বাবার মতো সৎ লোক আজকাল সংসারে খুব কমই হয়।
সংসারে আপনার মতন বৌদি বা কজন আছেন বলুন? ও কি কথা ভাই? সত্যি বলছি বৌদি, ঝামেলা যদি এ সংসারে বউ হয়ে আসার সুযোগ পায় তাহলে বুঝব সে শুধু আপনারই জন্য সম্ভব হয়েছে। একেই বলে শাস্ত্রবাক্য, জন্ম মৃত্যু বিবাহ এই তিনটেই ঈশ্বরের ইচ্ছেতেই ঘটবে, বুঝলে? ওই 29 ফাল্গুনি বিয়ের দিন ঠিক করলাম, আর তার মধ্যে আমাদের বিহারীবাবু তীর্থভ্রমণ শেষ করে ফিরে আসছেন। তাহলে ওই 29 ফাল্গুনি পাকা কথা রইল? হ্যাঁ, ওর রোজগারই আমার একমাত্র ভরসা। কাজী আয়োজনটা কতখানি কিভাবে, মানে আমার দেবার মতন কিচ্ছু নেই। সে কি একেবারে কিছুই দিতে পারবেন না? তবে যে রাজেন্দা বললেন অন্তত শাখা সিঁদুর দেবেন। না তুই না, এই যে এটা চাই পাই চাই। খাও দিয়ে খাও। আর আপনি যে কোনো একদিন এসে পাত্রকে দেখে যাবেন, তিনি বোধহয় এখন ক্লাসে ওই আড্ডা দেওয়ার জন্য খুব ব্যস্ত। না না আমার দেখবার কিছু দরকার নেই, যখন রাজেন দেখে পছন্দ করেছে তখন আর। আচ্ছা তুমি কি বলো তো, আমি বলছি কি আশীর্বাদের সময় তো নিজের চোখেই দেখতে পারো, এখন সময় নষ্ট না করে ওই মিষ্টিটামকে পুরি দাও দিবেন। আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখবেন। দেখবো না, যাও। ঝামেলা ঝামেলা যাই, আবার ওষুধের বাক্সটা নিয়ে আয়। ওষুধ রা। আচ্ছা শোন, বাবার খাবারের ব্যবস্থা করেছিস? হ্যাঁ আমি এতক্ষণ তো তাই করছিলাম। উরি বাবা, আর এইটি নিয়ে যা, জল ভরে রাখবি। ঠিক আছে, ভুলিস না কেন? আরে এত তাড়া কিসের? হ্যাঁ ট্রেন তো সেই রাত 9টায়। তা হোক, সব ঠিক মতো গুছিয়ে রাখাই ভালো। তোমার চিঠি লেখা শেষ হয়েছে? হ্যাঁ, ঝামেলার বিয়ের শুভ সংবাদটা সব আত্মীয় স্বজনকে জানিয়ে দিলাম, যাতে বিয়ের 3-4 দিন আগে এসে পড়তে পারে, তার লোকও কম হবে না, কি বলিস? তা যাই হোক না কেন, অত ভয় পাবার কি আছে? রাজেন কাকা নিজেই তো সব দায়িত্ব তার নিজের কাঁধে নিয়েছেন। তা বটে, রাজেন একাই 100, আর ওর ভরসাতেই তো আমি তীর্থে যাচ্ছি। গঙ্গে ত্রিভুবন তারিণী সরল তরঙ্গে শঙ্কর মোহিনী মাতৃণী বিমলে মমতি রাসং তব পদ কমলে পতিত তারিণী চন্দ্রবি গঙ্গে চন্দ্রিত গিরিবর মন্দিত বন্দে পারবি? এ বড় কঠিন পথ। পারব, দয়া হলেই পারব। সংসারের মায়া ত্যাগ করতে পারবি? পারব, নিশ্চয়ই পারব। তবে যা গঙ্গায় ডুব দিয়ে আজই তোকে সন্ন্যাস দীক্ষা দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আগামী 29 ফাল্গুন শুক্রবার গোধূলি লগ্নে ঈশ্বর শরীন্দ্রনাথ চৌধুরীর কনিষ্ঠ পুত্র শ্রীমান চঞ্চলের সহিত আমার কনিষ্ঠা কন্যা শ্রীমতী ঝামেলার শুভ পরিণয় নিজ বাসভবনে সুসম্পন্ন হবে। আমার চিঠি হরিদাস সাধ্বী ভাই রাজেন, তোমাকে একটি সুসংবাদ দিই। হরিদ্বারে গঙ্গা তীরে একজন পরম শক্তিশালী সন্ন্যাসীর দর্শন পেয়েছি। অতএব এরকম অবস্থায় গুরুদেবের আদেশে ঝামেলার বিয়ের দিন পিছিয়ে দিতে হবে, কারণ এখন আমার পক্ষে হরিদ্বার ছেড়ে যাওয়া সম্ভব না। আশা করি তুমি আমার পরিস্থিতি বুঝে ব্যবস্থা করবে। নিরালাকে আর আলাদাভাবে চিঠি দিলাম না, পরের চিঠিতে বিস্তারিত জানাব। তোমার সকলে আমার স্নেহাশিষ্ণীয় ইতি তোমার বেহারিদা। আশ্চর্য,
গুরুর আদেশ বিয়ে পেছিয়ে দাও উনি। আমার ভীষণ ভয় করছে, শেষে যদি কিছু একটা হয়। না না মা, তুমি কিচ্ছু মনে করো না। বেহারিদাকে আমি দাদা বলে ডাকি, এর মধ্যে কোনো ফাঁকি নেই। এতদিন বেহারিদার জেদের জন্য আমার মনের কোনো ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। কিন্তু মা, আজ যখন আমি সুযোগ পেয়েছি, ঝামেলার বিয়ে আমি ওই তারিখে দেখবই। তুই যেন আমাকে না বলে চাকরি ছেড়ে দিস। না না, সেই জন্যই তো তোকে বলছি। তোকেও বলি, এত মেয়ের বিয়ে হচ্ছে আর তুই এখন চুপ করে বসে আছিস। বিশেষ করে তোর যখন একটা স্বামী চাই, নিজেও তো দেখে শুনে একটা ব্যবস্থা করে নিতে পারিস। আমার দিকে কি আর তাকাচ্ছে বল। নে চল। ঝামেলার জন্য আমি আবার কি করলাম? ঝামেলা না, তুই না মানে ঝামেলার নাম উঠলে যা তোমার ঝামেলা। বিয়ের গোলমালে আমি একেবারে ভুলে গেছি কতগুলো বই কেনার দরকার ছিল। তুমি যদি একবার যাও তাহলে খুব ভালো হয়। দিন না লিস্টা, দিন না। শুনুন শুনুন শুনুন, আর সুখবর দিই, আমরা দুজন দার্জিলিং যাচ্ছি। বেড়াতে বেড়াতে কয়েকদিন জন্য বেড়াতে যাচ্ছি। দার্জিলিং? হ্যাঁ। না না, ঝামেলার যেমন কাণ্ড, সময় নেই অসময় নেই, দার্জিলিং এটাই তো সিজন। আপনি কিচ্ছু ভাববেন না, আমি অবশ্য শিলিগুড়ি থাকবো আমাদের অফিসে। ঝামেলা আপনার ওখানে যাবে, আমি দু চার দিন পরে পৌঁছে যাবো। ও, তুমি অফিসের কাজে যাচ্ছ? তুই তো জানিস দিদি, দার্জিলিং যাওয়ার আমার ভীষণ শখ। যাবি যাবি, বুঝলে না চঞ্চল, আমার কুয়াশাটা খুব ছোট, থাকার কষ্ট হবে তোমার। আপনি সব একবার ভাববেন না, আমি জানতো যে লিস্ট নিয়ে আসুন। যান আর ঝামেলা কি করি। এই শুন, এই লিস্টটা আর এই টাকাটা চঞ্চলকে দিয়ে বলবি বইগুলো যেন তাড়াতাড়ি নিয়ে আসে। যাবো? হ্যাঁ তুই সত্যি যাবি। তুমি যাও না, সত্যি ছিলেন পালা, সত্যি চললাম। দিদি বাবার কোনো চিঠি পেয়েছিস? দেরি হবার কারণ কিছু জানিয়েছে? পেয়েছি, লিখেছেন ওই একই কথা, ফিরতে দেরি হবে, সব সাক্ষাতে জানাবেন। বিয়ে হয়ে গেল বাবা জানেন? না জানালে আর আমাকে আস্ত রাখবে না। ওসব দায়িত্ব রাজেন কাকা নিজেই নিয়েছেন, যা ভালো বুঝবেন করবেন। আমার কিন্তু বড় ভয় করছে দিদি। দূর, তোর তোর তো বিয়ে হয়ে গেল, নিশ্চিন্ত। ভয় বরং আমার, এতক্ষণ যে ওদিকে কি হচ্ছে কি জানি। দেখাচ্ছে বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আপনি রামবাবুকে পাঠিয়ে দিন,
নববর্ষ সংখ্যার কাগজপত্রগুলো আমি সব বেঁধে রেডি করে রেখে দিয়েছি, নিয়ে যাক। আর ভালো কথা, একটা কথা, এবারে নববর্ষ সংখ্যায় ওই দীপক সেনের ছবিটা যেন ছাপা হয়, কেমন? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওইগুলো হয়েছে, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই দিন। আরে বটু বটু, তাড়াতাড়ি বইগুলো নিয়ে আয়। শুনলাম তুমি নাকি আজকাল তোমাদের দোকানে বেরোচ্ছ। আগে হ্যাঁ, তাছাড়া দাদা আমাকে চার্জ দিয়ে শিলিগুড়ি অফিসে পাঠাচ্ছেন। খুব ভালো কথা, নিজেদের ব্যবসা নিজেকে দেখতে হবে বই। দিদিমণি, আজ তোমাকে সুন্দর মানিয়েছে। বলছিস দিদিমণি, এ কিয়া দাদা বাবু? ঠিক বলেছিস তো, কিরকম দেখতে বলতো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস, বিউটিফুল, হাসি ভি কিতনা সুন্দর। হাসুলি নয়, নেকলেস, ডায়মন্ড ডায়মন্ড। হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড। কিরে পুরনো ডিজাইন মনে হচ্ছে না তো? নেহি নেহি, পুরানা নেহি তো, বিলকুল নয়া। মালুম হতা স্বপ্ন কা এক রাজকুমার আর এক রাজকন্যা। রাজকুমার সে আবার কে? আমি তার মুখটা ভালো করে দেখলাম না। আমি দেখে ফেলেছে, ও ঠিক জায়গা সাজায় ভি রেখেছে। কাকি ডায়মন্ড দাদা বাবুকে হুয়া কি ফটোটা, এটা আবার কোথা থেকে এলো? তোমার কিতাবের মধ্যে পেয়েছে, আমি তাই সাজায় রেখেছি। আচ্ছা লাগছে না? আমার বইয়ের মধ্যে? হ্যাঁ আমার বইয়ের মধ্যে। আবার ইনি কোথা থেকে উদয় হলেন? কি সর্বনাশ, কেউ যদি দেখে ফেলে তো কি ভাববে? কি আবার ভাববে? কিচ্ছু ভাববে না। দেখি কি ছবি? এই তুই দেখুন না, দেখি বাহ সুন্দর দেখতে। এতদিন লুকিয়ে রেখেছিলে? কেন লুকিয়ে রেখেছিলাম? কাঞ্জি না না, আপনি বুঝতে পারছেন না, কাঞ্জি একটা কাণ্ড করে ফেলেছে। কাণ্ড? কি কাণ্ড করেছিস? আমি আমি না, ছোটা দিদিমণি কা ফটো হুয়া সে নিকাল কে ডায়মন্ড দাদা বাবুকে হুয়া বৈঠা দিয়েছে। খুব ভালো করেছিস, এই ছবিটা অন্তত প্রমাণ করবে যে তুমি সত্যি সত্যি বিয়ে করেছ। আচ্ছা আমি তোমাকে কত করে বললু যে সাঁতা না পড়ো, একটুখানি সিঁদুর অন্তত পড়ো। সিঁদুর না, মানে আমি বলছিলাম কি, আহা তোমার সেই একই কথা যে আগে সত্যি সত্যি বিয়ে হোক তারপর। আচ্ছা নীরু, বিয়ের আবার আসল নকল কি? না না শুনুন ননদি, আমি বলছিলাম যে এই এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমার নয়, ছবিটা ওই সুটকেসের মধ্যে ছিল, কাঁধে তো সব গুছুচ্ছিল, সেই সুটকেসের মধ্যে বই ছিল, বইয়ের মধ্যে এই ছবিটা ছিল, ছবির মধ্যে। ওটা পরে শুনবো, এখন এসো, ওরা তোমার জন্য সকলে অপেক্ষা করে আছে। কিন্তু এই ছবিটা ঠিক আছে, পরে হবে, এসো এসো। বইগুলো এনেছো? ভালো, হ্যাঁ এনেছি। অনুপমা বলছিল মিস্টার সেন নাকি এখনো ফর্মে সই করেননি। ব্যাপারটা কিন্তু আমার একেবারেই ভালো লাগছে না, শেষ পর্যন্ত চাকরি রাখায় দায় হয়ে উঠতে পারে। দেখো না চেষ্টা করে দিল্লিতে ফর্মটা পাঠিয়ে যদি সই করিয়ে নিতে পারো। আচ্ছা আচ্ছা দেখি। কফি বানাও, সুবহ সুবহ কিতনা ঝামেলা। একান্তি শোন,
ভোরবেলা স্বপ্ন ফলে না রে স্বপ্ন হ্যাঁ কবি কবি সাচ হতা হয় ক্যা ডায়মন্ড দাদাবাবু আ রা হ্যায় আচ্ছা ধর তোর দাদাবাবু যদি এসেই পড়েন তুই কি করবি আয় রে ডায়মন্ড দাদাবাবু আনে সে আমকো কিতনা কাম বাজ জায়গা পেপার লা দো এস্ট্রে লা দো জুতা পলিশ করো চায় বানাও কফি বানাও কিতনা কাম আমকো পাঁচ রুপিয়া তলা বাড়া দেনা মাইনে বাড়াবো না হাতি যা কফি নিয়ে যা যা শুনছি একটু পরে আয় এই চ্যাপ্টারটা শেষ করে নি দারুণ সিরিয়াস জায়গা বুঝলি নায়ক নায়িকাকে বিয়ে করবে কি করবে না এরকম অবস্থা হ্যাঁ তুই একই সমস্যা হ্যাঁ তুই কি কারোর সঙ্গে ইয়ে টিয়ে করেছিস নাকি না না কিছুই করিনি তবে তুমি যদি আমার কথা না শুনো তবে এবার যা হয় একটা কিছু করে ফেলবো দৌরক্ষে বল তোর আবার কি কথা বল দেখো তো তোমার এই মেয়েটাকে পছন্দ কিনা মেয়ে না এ চলবে না ক্যান্সেল বাবা বাঁচালে জানো আমারও পছন্দ না আমি মাকে ফার্স্টই বলেছি দেখো মা আমার এরকম বৌদি পছন্দ না মা কি বলে জানো মা বললে বসগিন্নি দিয়েছে দেখি আন দাদাকে যাই একটা ফাঁড়া কাটলো এখন তোমার দু নম্বর আমার ছুটি ফুরিয়ে গেছে আমাকে পৌঁছে দিতে তুমি দার্জিলিং যাবে আরে সে কি করে হয় এক গাদে লেখা হাতে নিয়েছি এডিটর রোজ টাকা দিচ্ছে দু চার দিন ডুব মারলে তোমার কিচ্ছু অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা সে দেখা যাবে পরে না না ওই দেখা যাবে তবে না আমাকে সামনের সপ্তাহে দার্জিলিং পৌঁছে দিতেই হবে দারুণ তো কথা ও দারুণ ভীষণ ভালো লাগছে আমার আমি বাবা এখান থেকে নড়বো না নড়বি না একদম নয় কি মজা ও দেখ দিদি চঞ্চল এলে না ভীষণ খুশি হবে হ্যাঁ সত্যি চঞ্চলের আসবার কথা আছে নাকি ওই দেখো কি বলছিস কি তুই আসবার কথা আছে মানে ও তো আজকালের মধ্যে এসে পড়বে কি মজা হবে দিদি কান্তি দিদি আমরা চা খাবি তো চা খাবি তো বাবা শীত করছে তাড়াতাড়ি চা নিয়ে যা 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 আমি বলছি তুই তাড়াতাড়ি আয় সত্যি দারুণ হচ্ছে তোমার দিদি এই দিদি যাচ্ছি না তাড়াতাড়ি এসো তোমার হচ্ছে পেটে পেটে তোমার খুব বুদ্ধি কি হলো এই নে জানি বল কি বলছি কি বলছিলাম বলছিলাম হচ্ছে এই ভদ্রলোকটি কে ওটা ওটা একটা ছবি তোমার পাশে কেন সত্যি এটা যে আমার পাশে কি করে এলো আমি নিজেই বলতে পারছি না সত্যি কথা বলতে কি এই ভদ্রলোককে আমি চিনি না জানি না কোনোদিন চোখেও দেখিনি অথচ এই ভদ্রলোকের ছবিটা আমার জীবনের সঙ্গে বিস্তৃতভাবে জড়িয়ে গেছে কি বলছিস কি রে এই দিদি কিছু খারাপ নাকি হ্যাঁ শোন হ্যাঁ তোকে বলবো তুই কারোকে বলবি না তো তোর কি মাথা খারাপ হয়ে গেল আমি কাকে বলবো তুই সত্যি বলছিস হ্যাঁ আমি সত্যি বলছি না হ্যাঁ কি ব্যাপার বলতো শোন হ্যাঁ এই যে চাকরিটা হ্যাঁ ও এটি তোর বর ও তার মানে আমার জামাইবাবু ভালো কথা তো দারুণ কথা দারুণ খবর শোন কি তুই কিন্তু কেউ জিজ্ঞেস করলে জামাইবাবু বলে ডাকছে কি বলছিস কি তুই কিচ্ছু ভাবিস না আমি সব ম্যানেজ করে দিতে আগে থাকতে বলবি তো হ্যাঁ আজ থেকে ইনি হচ্ছেন আমার গ্রেট জামাইবাবু আমার জামাইবাবু আমার জামাইবাবু মে হু ফ্লাওয়ার বয়
to give you a lasting joy. अरे बोले 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 मेरा जादू के मंत्र फूल बनंतर बल्ली अंतर कलियां झिलमिल हथिया खिलखिल गतिया रंग दिल हर नजराना बिना मिस्टर मोहब्बत होए ना मोहब्बत होए ना मुखे बोले आई लव यू पिया बाधराए ना पिया बाधराए ना नजराना बिना मिस्टर आर जाई हो मोहब्बत होए ना बाबू बड़े मियाँ ओ साहेब शेठ जी सुनो सुनो ओ बाबू बड़े मियाँ ओ साहेब शेठ जी फूल दिए पेश करो प्यार भरा आर जी टूक न प्रीति गेनो बेशी दिन शाये ना 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 शुक न प्रीति गेनो बेशी दिन शाये ना 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 बेशी दिन शाये ना बेशी दिन शाये ना क्रिसेंथेमम गोटुले का रोए छे ग्लैडियोला आछे एस्टर का नेशन रेड रोज कैलेंडुला सोलो के नो पंच के नो सोलो के नो पंच के नो नॉय के गायना तिरछी नजरिया की बाण जो दिला के प्राण हाय 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 तिरछी नजरिया की बाण जो दिला के प्राणे होल्ड थाई टंग लेट मी लव आज तार नहीं माने भूले दे भाषार मोतो केउ कथा कहे ना केउ कथा कहे ना ओ बेबी लेडी जी ओ मैडम मालकिन सुनो सुनो फूले दी दुकान देखे जे ओना पास काटिए गाड़ियों लगूड़ा चढ़ा टूट पड़ा हाटिए एखने ही देवे धारा खाचा छाड़ा माए ना खाचा छाड़ा मोहे ना एखने ही देवे धारा खाचा छाड़ा माए ना धरा देवे देवे धरा खाचा छाड़ा माए ना खाचा छाड़ा माए ना खाचा छाड़ा माए ना नजराना बिना मिस्टर आर जाई हो मोहब्बत है ना কত ভাই আপনি নিচ্ছেন তাহলে নিরালা এই নিরালা কি ব্যাপার আমি তো নিয়ে খুব বিপদে পড়েছি দেখছি না এই মানে ভাবছিলাম আমি ছবিটা কোথায় রাখি চলো বৈঠকখানা রাখবি তবেই তো মানাবে বৈঠকখানা হ্যাঁ যাকে শোন যার জন্য আমার আশা আগামী রবিবার আমার বিবাহ বার্ষিকী ঝামেলাকে নিয়ে কিন্তু ঠিক যাওয়া চাই দেখি 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 নয় আসতেই হবে আর সেদিন কিন্তু আমরা আপনার গান শুনবো গান গলাটা একদম ভালো নেই তাতে কি হয়েছে ততদিনে ঠিক ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বসুন না এ বসবো না তার কারণ অনেক জায়গায় যাবার আছে আচ্ছা গিয়ে লক্ষ্মী তুমি তাড়াতাড়ি এসো আমার ভালোবাসা কেন এই একটা না ভীষণ গোপন কথা আছে আমি আমি না থাক এখন না কাছে এলে বলবো এই তো কাছে এসেছি বলো আরে বাপরে বাপ আমি কি জোর চমকে উঠেছি না দেখ সত্যি
কাকে চিঠি লিখে আসছে শুনি? কাকে আবার? যাকে কদিন দেখিনি তাকে। এবার এনে কিন্তু আলাপ করিয়ে দিতে হবে। নাও চলো, আজ কিন্তু অনেক দূর বেড়াতে যাব। এই তুই এক মিনিট বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ
যে যাই লক্ষ্য রাখিস, জ্ঞান হলে খবর দিবি। আমরা একটু পরেই আসছি। চরণেশু বাবা, তুমি পত্র পাঠ এখানে চলে আসবে, তাহলে মাকেও সঙ্গে নিয়ে আসবে। দাদা এখানে একজন খুব সুন্দরী শিক্ষয়িত্রীকে বিয়ে করেছে, তোমরা দেরি করো না। আমি কথাটা এখানে গোপন রেখেছি, সাক্ষাতে সব কথা জানাবো। আমার প্রণাম নিয়ে তোমাদের জানে বাড়িতে কেউ নেই আর খুব আড্ডা মারছে। এই এটা তোর। আমি চোর নই, বিশেষ করে না, আমি ভদ্রলোকের ছেলে। মন্ত্র খাবো নাকি? প্লিজ, বিশেষ করে আমি ভদ্রলোকের ছেলে, আমি চোর নই। আমার মাথাটা কেমন ঘুরছে রে।
আমি তোমায় 50 বার বলছি। এবার আপনি বুঝতে পারছেন কি কাণ্ডটা আপনি বাঁধিয়ে বসে আছেন? আমি বাঁধিয়েছি না, উনি আপনার দিদি। আপনি উঠছেন কেন, বসুন না, আমি ওই হোটেলে চলে যাই। হোটেলে? আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? কেন এই অবস্থায় আপনি হোটেলে যাবেন? শুধু তাই নয়, তাছাড়া সকালে যখন জানাজানি হবে যে আপনি আমাদের এখানে নেই, আপনি হোটেলে গিয়ে বসে আছেন, তখন দিদির নামে কি বদনামটা রটবে আপনি একবার ভাবুন তো। আচ্ছা আচ্ছা, তাহলে উনি এখানে চাকরি করুন, ঠিক আছে, আমি তাহলে কালকে সকালবেলা কলকাতায় চলে যাই। বাহ, এই না হলে পুরুষ মানুষের বুদ্ধি, আপনি বিয়ে করেননি না? না, মানে এতদিন তো তাই জানতাম, সেই জন্যই কথাটা বলতে পারলেন। কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি বলুন। এই দিদি, তুই ওনাকে বল না উনি কি করতে পারেন। আমি আর কি বলবো বল। তাহলে আমি বলি, মিস্টার সেন, আমি বলি কি, দিন কতকের জন্যে আমাদের কাছে থেকে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। না না, এই অসম্ভব। আরে, তাহলে আপনি বলতে চাইছেন যে এই বেকার সমস্যার দিনে একটি মেয়ে চাকরিতে যাক? ওকে যেতে দিয়ে ঝামেলা, আমার ফুলের প্রায়শ্চিত্ত আমি করব। না না, তাই হবে কেন, এই তো মা ঝামেলায় পড়ে গেল। আচ্ছা মিস্টার সেন, আপনি কখনো সত্যিকারের অভিনয় অভিনয় করেছেন? না, সুযোগ হয়নি। এই বলছি, তাহলে তো আপনি খুব কাঁচা লোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্য আমি অনেক অভিনয় অভিনয় করেছি, আপনাকে আমি ঠিক চালিয়ে নিয়ে বেরিয়ে চলে যাবো। তবে হ্যাঁ, একটা কথা, আচ্ছা বলছি কথাটা, আগে আপনি কফিটা খেয়ে নিন। কথাটা হচ্ছে এই যে রোলটা, এই রোলটা হচ্ছে খুব শক্ত রোল, মানে আপনাকে বেশ মানে ধরে অ্যাক্টিং করতে হবে, বুঝলেন, যাতে চরিত্রটা না নষ্ট হয়। হ্যাঁ, মানে চরিত্র বজায় রাখা যে এত কঠিন এর আগে জানতাম না। এরকম একটা আঘাত নিয়ে আপনি কাল রাত্রেই হোটেলে ফিরে যেতে চেয়েছিলেন। চেয়েছিলাম কি সাধে, প্রাণের দায় চোর করে চেঁচি তোমাকে মার খাওয়ার বন্দোবস্ত করেছিলেন। কেন লজ্জা দিচ্ছেন? আরে, আপনি সিঁদুর পরেননি, এতগুলো লোককে বোকা মানালি করে বলুন তো। আপনার নকল সিঁদুর উপন্যাসটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরকম বুঝলি, নায়িকা ব্রাহ্ম ছিল। আপনি তো নিজেই উপন্যাস লিখতে পারেন। পারতাম, আমার জীবনটাই তো একটা উপন্যাস, তবে শেষটা তো জানা নেই। দেখি দেখ, যাইবো, আপনি এখন রেডি হননি? আর এদিকে আমার মর্নিং ওয়াক হয়ে গেল, কি করছিলেন? কি, আমি উঠলাম তো। আমি উঠলাম তো, তারপর তো আছেন কেমন? আছি, ওই ব্যথাটা নিয়ে। তা আজকে সকালটা মিষ্টি লাগছে না? বুঝতে পারছি, মানে গ্রান্টের ব্যথা তো। তা অবশ্য ঠিকই, ভেতরের আঘাত বাইরে বুঝবেন কি করে। যাচ্ছি ভাই, জামাই বাবু, এবার আপনারা দুজনে নির্ভয়ে এগিয়ে চলুন। আর দিদি,
তুই জামাই বাবুর হাতটা একটু শক্ত করে ধরিস ভাই। আপনার আপন বোন? ঝামেলা, ডেঞ্জারাস ঝামেলা। তোমাদের দীপু দার্জিলিং এ পালিয়ে গিয়ে লুকিয়ে বিয়ে করেছে, তখন জয়া চিঠি দেখে সব বুঝতে পারবে। দীপু সত্যি সত্যি বিয়ে করেছে, কি হবে গো? কি আর হবে কি, আজ আমাদের রওনা হতে হবে, সব জিনিসপত্র গোছগাছ করো। বুড়ি বাবা, অন্নদা, অন্নদা কোথায় গেলি? চলে যাবে মায়ের ব্যথাটা আস্তে আস্তে যাবে, ঠান্ডা তো শেষ হয়েছে, তো একটু ডিম রুটি খান, সব ঠিক হয়ে যাবে। আপনার কর্মস্থল? আমার হ্যাঁ হ্যাঁ দিল্লি তো বেশ ভালো, মানে সুন্দর রাস্তা বাড়ি, ক্যাপিটাল তো। তবে নীলারা বলছিল যে খুব শীঘ্রই নাকি আপনাকে কলকাতায় বদলি করা হচ্ছে। ভালো ডিপার্টমেন্ট, উন্নতির আশা আছে। হ্যাঁ হ্যাঁ তা আছে, তা আছে। তবে চাকরিটা যে কতদিন করতে পারবো সেটি সন্দেহ। কেন, টেম্পোরারি নাকি? হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি, আপাতত টেম্পোরারি, তবে ওই পার্মানেন্ট হবার একটা মানে তবে আর কি। আচ্ছা কালকে রাত্রে কি ঝামেলা হয়েছিল বলুন তো? আর বলবেন না ডাক্তারবাবু, বাপরে বাপ, জামাইবাবু দিদিকে না যা জোর ভয় পাইয়ে দিয়েছে। উহ, আর দিদিও তিন, আরে বাবা তুই ভালো করে দেখবি তোকে, তা না তুই অমনি চোর 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 করে চিৎকার করে দিয়ে আমিও আমিও ভয় পেয়ে গেছি ডাক্তারবাবু, আমিও ভয় পেয়ে গেছি। আহা, ওভাবে অন্ধকারে মাথায় ব্যান্ডেজ দিয়ে যেদিন শুয়ে থাকলে আমি বা কিনবো কি করে বল? ভালো করে চেনাচ্ছি তোমাকে, বলি আর কত মিথ্যে বলবে। মিস্টার সেন চোখের সামনে না থাকলে ভাবতুম বিয়েটাই তোমাদের মিথ্যে। হ্যাঁ এই দেখো কাগজে কি লিখেছি। বিখ্যাত সাহিত্যিক দীপক সেনের জাতীয় পুরস্কার লাভ, বিখ্যাত সাহিত্যিক দীপক সেনের জাতীয় পুরস্কার লাভ। দীপক সেন আমি তোকে কথা বলতে বারণ করেছিলাম তো, তাই উনি মানে ও বলেনি। বন্ধু বান্ধবী দীপক বাবু জাতীয় পুরস্কার পেয়েছেন তো, এটা আমরা খুবই গর্বিত। দীপক বাবুকে আজ আমরা রিসেপশন দেবো বলে ঠিক করেছি। রিসেপশন না মানে এই সামান্য ব্যাপারে আবার রিসেপশন দেখতে হবে? না না এই সামান্য ব্যাপারে আবার রিসেপশন কেন? বড়দি একই তোমার উপর খেপে আছে, দীপক বাবু সম্বন্ধে কিসব উল্টো পাল্টো স্টেটমেন্ট দিয়েছো, ও এরপর যদি রিসেপশনের প্রোগ্রামটা ক্যান্সেল করো তাহলে কি হবে বুঝতে পারছো? না না আর কিছু হয়ে দরকার নেই, ও রিসেপশনই হোক। দীপক বাবু তার নকল সিঁদুর উপন্যাসটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, এতে আমরা সবাই গর্বিত এবং আনন্দিত। দীপক বাবুকে আমাদের মাঝে পেয়েছি তার প্রধান কারণ হলো বিখ্যাত লেখক দীপক সেনই হলেন আমাদের স্কুলের শিক্ষয়িত্রী নিরালা সেনের স্বামী। উপন্যাসটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, এতে আমরা সবাই গর্বিত এবং আনন্দিত। দীপক বাবুকে
কে আমাদের মাঝে পেয়েছি তার প্রধান কারণ হলো বিখ্যাত লেখক দীপক সেনই হলেন আমাদের স্কুলের শিক্ষয়িত্রী নিরালা সেনের স্বামী। আঁখি জেগে থাকে বন্ধু, ব্যথা ঘিরে রাখে বন্ধু, ভালোবাসা ডাকে তুমি এসো না গো এসো না। এনেছে ফাগুন আহা সুরের আগুন আহা, এনেছে ফাগুন আহা সুরের আগুন আহা, আমার কাদায় যেন কুহু গাহে শাখে। আঁখি জেগে থাকে ব্যথা ঘিরে রাখে ভালোবাসা ডাকে তুমি এসো না গো এসো না। দক্ষিণা তুলেছে ঝড় নিরালা আমার ঘর তুলেছে ধার, একেলা বন্দিনী করে রেখো না আমাকে। আঁখি জেগে থাকে বন্ধু, ব্যথা ঘিরে রাখে বন্ধু, ভালোবাসা ডাকে তুমি এসো না গো এসো না। নয়নের পথ ধরে স্বপ্ন গেছে দূর, নয়নের পথ ধরে ডাক দেবে কবে তাকে আমি না বন্ধু, ডাক দেবে কবে তাকে আমি না বন্ধু। ওই বুঝি যায় দেখা দাতায় অনতালে, আমার সে পথ যাওয়া সোনার প্রদীপ জ্বলে, প্রিয়তম জাগে নব অনুরাগে বুকে দোলা লাগে কাছে শোনা বলে শোনা। মিলন মালায়া জড়াই আমায়া, মিলন মালায়া জড়াই আমায়া, জীবন সাথী সে হলো চেয়েছি গো যাকে। না মানে আজ হোক কাল হোক যেতে তো হবেই। আপনাকে ধন্যবাদ, অনেক লাঞ্ছনা শুয়েছেন আমার জন্য, সেই ভালো। আর নয় তবে কোনো অশোভন দাবি আমি আপনার কাছে করতাম না। শুনছেন বাবাজি, ও বাবাজি, বাবাজি, ও বাবাজি, বলছিলাম আগুন হবে। ঘুমিয়ে পড়লেন নাকি? ও বাবা দেশলাই, 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 দেখছো না আমি সন্ন্যাসী মানুষ, নেশা ভান করি না। আমার কাছে দেশলাই চাও,
যত সব অসভ্যতা। হরি হরি সব বাবা চড়ছেন কেন? সাধু সন্ন্যাসীরা এত বেশি নেশা করে, তারা গাঁজা খায়, সিদ্ধি খায়, আফিং খায়, ভাঙ খায়, এমনকি চোরাই পর্যন্ত খায়। তার মানে তুমি কি বলতে চাইছ? প্রত্যেক উপযুক্ত বয়স হয়েছে, নিজের পয়সায় খায়, তা খাও না, আপত্তি করছে কেন? তাই বলে বাপের বয়সী লোকের কাছে? জামানা বদল গেয়া, জামানা বদল গেয়া, শাস্ত্রই আছে ষোলো বছর বয়সের পর বাপ বেটায় বন্ধু। আপনি আমার বন্ধু? বন্ধু? হ্যাঁ, আমি উনি বন্ধু হয়ে গেলাম। দেখছেন দেখছেন কি আমার বন্ধু রে, বন্ধু। আজকালকার ছেলে ছোকরা শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই। শুধু হরি হরি করলে আর ওই কেড়ুয়া পড়লে সন্ন্যাসী হয় না, ওরকম সন্ন্যাসী আমার অনেক দেখা আছে। বুঝছেন, সেদিন আমার পাঁচ এক সন্ন্যাসী ধরা পড়লো, তার কমন্ডলের মধ্যে 3 কেজি গাঁজা, পাঁচ একবার শ্রীকর বাস কি মুখ মুখ সামলে কথা বলবে বলছে, মুখ্য কথাকার লঘু গুরু জ্ঞান নেই। সাবধান বাবাজি, ওসব মুখ্য পুক্ষ পড়বেন না বলে দিচ্ছি, সেটা একটা কেনার ক্ষেত্রে হয়ে যাবে বলে দিচ্ছি আমরা। তুই আমার ভণ্ড বলি কেন? আপনি ঝঞ্ঝাট ঝামেলা ঝামেলা আমাকে ডাকছিলেন জানি, আপনার চা। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কাঞ্চি আছে? হ্যাঁ। ওকে একটু কাইন্ডলি বলবেন যে আমার ওই স্যুটকেসটা বেডিংটা একটু বাইরে নিয়ে আসবে, একটা গাড়ি রেখে দেবো, আমি যাবো তো। আমি বলছিলাম কি যে দিদি বাড়িতে নেই, তার সঙ্গে দেখা না করে যাওয়াটা কি ঠিক হবে? না মানে আমার তো কলকাতায় অনেক কাজ, তো যেতেই হবে। না মানে তাছাড়া বলছিলাম কি মানে ও আসছে কি না? ও? হ্যাঁ। ও মানে আপনার সেই ও? আগে হ্যাঁ মশাই, আমার সেই ও। ওরে বাবা বাবা বাবারে বাবা, জামাইবাবু, 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 সর্বনাশ হয়েছে জামাইবাবু। ইয়ে বাবা, হ্যাঁ আমার বাবা, আমার বাবা, ওরে বাবা বাবা, ও বাবা বাবা গো, ওই ইয়ে হয়েছে, ওই আমাদের ইয়ে হয়েছে, ওই ইয়ে বিয়ে বিয়ে আচ্ছা বিয়ে হয়েছে, তা আমার বাবা তো আসছে, বাবা তো জানে না তো। হ্যাঁ বাবা তো জানে না তো, তো বাবা আমাকে এখন দেখে তাহলে আমাকে আর রক্ষে রাখবে না। হ্যাঁ তাই যাই হোক, আমি আপনাকে হাত জোর করে বলছি, দিদি না আসা পর্যন্ত আপনি একটু আমার বাবাকে দেখুন, যাই হোক আমি পালা হয়ে গেছি। এবার কি বিপদে বাবা, ও যা বাবা, কিরকম বাবাকে জানে, ফার্স্ট টাইম ফেসিং এ ফলস ফাদার ইন ল। হরি বল হরি বল হরি 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 হরি। আচ্ছা এটা মিস্ট্রেস নিরালা সেনের বাড়ি তো? হ্যাঁ মিসেস নিরালা সেন এখানেই থাকে। না মিসেস নয়, মিস্ট্রেস। হ্যাঁ উনি এখানেই থাকে। হরি হরি হরি। আচ্ছা আপনাকে কোথায় দেখেছি বলে মনে হয়? আগে হ্যাঁ আচ্ছা আপনি আচ্ছা আপনি ওই কলকাতার রাজেন মিত্রের বইয়ের দোকানে যাতায়াত করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উনি তো আমার সমস্ত বইয়ের পাবলিশার। আচ্ছা আপনার নাম? আমার নাম হলো দীপক সেন। ও আপনি সেই কাঁচা বয়সের পাকা লেখক দীপক সেন? আচ্ছা আমি আবার কথাটা রাজেনের ভাষায় বললাম, কিছু মনে করলেন না? না না মনে করো কি, আপনি তো আমার এই হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি। চমৎকার জুতো, ও ওখানে জুতো পরে আছে, বাহ বাহ চমৎকার। তা কোথায় গেল? ওরে মা নিরালা ঝামেলা, আগে ওই ওরা এক্ষুনি এসে পড়বে, আপনি বসুন। হরি হরি। কেন বাড়িতে নেই নাই? না মানে আপনার ওই বড় মেয়ে, আপনার ওই বড় মেয়ে গেছে একটু মার্কেটিং করতে। ও এক্ষুনি এসে পড়বে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ চমৎকার 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 চমৎকার। আবার আপনি আমাকে আপনি বলবেন না, মানে আমি তো আপনার ইয়ের মতো।
তা নিরালা কোথায় গেছে বললেন? এই বললে মার্কেটিং এ বাজারে। বাজারে তা ঝামেলা কোথায়? বোধহয় ভেতরে ওই আপনার জন্য চাটা করছে বোধহয়। আমার জন্য? তো জানলো কি করে যে আমি এসেছি? গলার আওয়াজ পেয়েছে বোধহয়। ওরে ঝামেলা, এদিকে আয় এদিকে আয়। আচ্ছা আপনি ওই হিমালয়ের কোথায় কোথায় ঘুরলেন? হিমালয় অনেকদিন দেখিনি মেয়ে দুটোকে। আপনি হিমালয় কোথায় কোথায় ঘুরলেন? আমি হিমালয় তা বলতে গেলে ছ সাত মাসে সব জায়গায় ঘুরেছি। তবে আমি গুরুর মতন গুরু পেয়েছি, সেদিক থেকে আমি সত্যি ভাগ্যবান। জয় গুরু জয় গুরু জয় গুরু। ওরে ঝামেলা আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা ওই হিমালয়ের ওই কোন জায়গাটা আপনার সব থেকে ভালো লাগলো? হিমালয়ের ওই 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 জায়গাটা আমার খুব ভালো লাগে। কোন জায়গাটা? ওই হরিদ্বার। হরিদ্বার চমৎকার জায়গা। আর তারপরে হলো লক্ষ্মণঝোলা। ওই লক্ষ্মণঝোলায় তুই তো ঝুলে গেল একবার। ওইখানে গুরু দর্শন পেল, ব্যাস সন্ন্যাস দীক্ষা নিল। ওই দীক্ষা নেবার পর থেকে আমি একবারে পাল্টে গেল, আর মানে সে মানুষ এখন আর আমি নই। সেই তাপ অনুতাপ সবের বাইরে, সুখ দুঃখ ওসব কিচ্ছু নেই। আমি একবারে পাল্টে গেছি, এখন খোলামেলা মানুষ। এখন ওই গুরুর কৃপায় শুধু হরিচরণ জপ করেই চলেছি আমি। হরি হরি হরি। ঝামেলা এত দেরি করছিস কেন? বাবা যাচ্ছি বাবা, এই যে ইয়ে করছি, এই তোমাদের চা চা নিয়ে যাচ্ছি। আচ্ছা আপনি আবার কবে হিমালয় যাবেন? না এখন হ্যাঁ যাবো যাবো যাবো, হিমালয় তো আমাকে যেতেই হবে। আয় মা আয় আয় আয়, কদিন দেখিনি, আয় রে আয় ঝামেলা। কদিন দেখিনি মা তোকে। বাবা তুমি তো সন্ন্যাসী হয়ে এসেছি তো, আমার তোকে চিনতে পারিনি। চিনতে পারিনি? না একদম চিনতে পারিনি বাবা। শুধু বেশটাই দেখলি রে, ওরে মানুষটাও পাল্টে গেছে। গুরুর কৃপায় আমার আর কোনো ভাব নাই। গুরু বলেছেন আমাকে, ওরে তোর মেয়েদের বিয়ের ভাবনা ভাবতে হবে না। আর ঠিক তাই, সত্যি কথা। এবার দেখো আমার দুই মেয়ের বিয়ে আমি কিরকম ধুমধাম করে দিই। আর পাত্র তো রেডি, হ্যাঁ করে রাজপুত্তু। লজ্জা পাচ্ছি? লজ্জা কিছু নেই মা, দেখবি যখন শ্বশুর বাড়ি যাবি একেবারে সে কি করে। বাবা আমার মাথাটা ঘুরছে বাবা। কেন কেন ঝঞ্ঝাট না ওই ঝামেলা 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 খুব ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? হ্যাঁ কি আছে? মানে ওই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? রুগী দেখবেন চলুন। আগে জ্বর বাড়ত? হ্যাঁ বাড়তো, কমতো আগে? হ্যাঁ মানে না কমলে বাড়বে কি করে বলুন। এর আগে আর কোনোদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিল? না এই তো আপনাকে দেখে ওই আজকেই প্রথম মাথা ঘুরে পড়ে গেল। আমাকে দেখে? হ্যাঁ মানে ওই যে আপনাকে দেখে চারি দেশে পায়ে পড়ে গেল। ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবু। হ্যাঁ সুবাবু আছে, মিষ্টি খাওয়াতে হবে। আমি মিষ্টি খাবো, আমি তীর্থ থেকে তো ফিরলুম, আমি খাইয়ে দেবো। আর রুগী কেমন আছে? মানে রোগটা কি? রোগটা কিছু নয়, জাস্ট সিজ ক্যারি। ও হ্যাঁ বাচ্চা হবে। বাচ্চা হবে? হ্যাঁ আপনি বলছেন কি? আমি ঠিকই বলছি। ডাক্তার আসুন আর একটু কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শুনুন, মানে প্রথম বাচ্চা তো আপনাকে আমি বাচ্চা হবে।
তুমি এখানে থাকো। আগে ওই আপাতত বিয়ে হয়েছে। আগে বিয়ে হয়েছে কার সঙ্গে? আমার মেয়ের সঙ্গে। না না, তবে লোকে কিন্তু জানে যে আমরা আমরা বিবাহিত। লোকে জানে তোমরা বিবাহিত? আগে হ্যাঁ। আর সেই জন্য ঝামেলার ইয়ে হয়ে গেল? আগে না, ও তো ওই ডাক্তারবাবু বললেন যে রাস্কেল, আমার বাড়িতে এত বড় অনাচার। তুমি আবার আরেক মেয়ের সঙ্গে ছবি তুলেছো, জানি আবার তার কি হয়েছে? আমি জানি না। তুমি কাকে বিয়ে করছো? না আমি বিশেষ করে আমি কাউকে একবারও বিয়ে করিনি। আমি কাউকে? উরে রাস্কেল রাস্কেল, তুমি হোল ফ্যামিলি নষ্ট করছো। আমি গেট আউট, আমি কলকাতা, গেট আউট, গেট আউট। আচ্ছা আমার সুটকেস থাক দেখা, ওরে বাবা থাক দেখা, না যা বেরিয়ে যা 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 করছিলেন দেখ দেখেন আমার পায়ে আরেকটা পা ভাঙবে। রাস্কেল গেট আউট, গেট আউট, বেরো। কে কে? আচ্ছা এটা কি নীরা দাদাদের বাড়ি? হ্যাঁ। ও আপনি ঋষি চল চলো আগে চল চলো তো। আচ্ছা ভেতরে যান, এবার আপনার সিন কি? সিন সিন এসে গেছে, ভেতরে যান। কি এনেছে আমাদের? আগে যান ভেতরে যান, ওখানে লাদি বিস্কুট আছে খাবেন। আপনি এখানে? না ওই ভেতরে যুদ্ধ হচ্ছে তো তাই। আপনার লেখা নাটকটা তার লাস্ট সিনটা হচ্ছে, আপনার ছোট ভগ্নিপতি আর বাবা দুজনে মিলিত হয়েছেন, কাজী বড় জামাই মানে আপনার অধম স্বামী ওদের গেট আউট হয়ে গাছতলায়। আপনারা দু দুটো বোন বিয়ে করলেন আর আপনার বাবা একটা তো নেমন্তন্নও খেতে পেলেন না, এখন বুঝুন। আপনি? তুমি এখানে? এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? মামার বাড়ি? তুমি সেই ট্রেন থেকে আমাকে ফলো করেছ, একের নম্বরে গুন্ডা। আমি গুন্ডা? একের নম্বরের গুন্ডা। আমি গুন্ডা? হ্যাঁ গুন্ডা, আলবাত গুন্ডা। আপনি ভণ্ড? হ্যাঁ। আপনি গাঁজা খান? চুপ। আপনি গুলি খান? হ্যাঁ। আপনি তাড়ি খান? তাড়ি খাই। হ্যাঁ। তুমি চন্ডু খাও, চরস খাও, তুমি দেখো তো আমাকে তাড়ি খেতে। এত বড় স্পর্টটা বাড়ি বয়ে অপমান মুখ দিয়ে এসব কথা বেরোচ্ছে? হরি 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 হরি। কে হরি? ভগবানকে ডাকছি আমি। ভণ্ড আবার ভগবানকে ডাকছি? আর খবরদার ভণ্ড বলবে না, বলে দিচ্ছে। আর তুমি বুঝতে পারছো না, সে ট্রেন থেকে লোকটা আমার পিছন নিয়েছে, একটা দেশলাই চেয়েছিলাম বলে। ভণ্ড কথা। আরে তুই জানিস, তুই দেশলাই চাইলি কেন আমার কাছে বেরিয়ে খাবার জন্য? গুরুজনদের কাছে দেশলাই চাইতে তো লজ্জা করলো না? হ্যাঁ এত বড় স্পন্ড থাক, দাঁড়া তোমার দেখাচ্ছে, দাঁড়া তোমাকে আমি। আই 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 আই, তুই আমার মেয়ের সঙ্গে ইশারা করছিস কেন? হ্যাঁ ছোট আই ছোট লোক কোথাকার, দাঁড়া। একটা হারমোনিয়াম নেই? হারমোনিয়াম নিয়ে কি হবে, হরি নাম শোনাবেন নাকি? হারমোনিয়াম টেলিফোন টেলিফোন, আমি পুলিশ ডাকে। পুলিশ? হ্যাঁ পুলিশ। পুলিশ ডাকাচ্ছেন? হ্যাঁ। আমার রাগাবি না, ব্রহ্মসাপ দিয়ে দেবো বলে দিচ্ছি। ব্রহ্মসাপ দিয়ে? হ্যাঁ। পুলিশ নিয়ে আসতে হবে, ডাকাচ্ছি। যা 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 ডাকাচ্ছি, যা যা। আয় ব্রহ্মসাপ খুলে গেল। হলো হলো, আমি আমি পুলিশ ডাকে। যা যা, আমি পুলিশ, যা যা। হ্যাঁ পুলিশ ডেকে নিয়ে আসছি, পুলিশ ডেকে নিয়ে আসছি। পুলিশ তো শ্বশুর হয়। ডাকাচ্ছি মজা দাম, আমন ডাকাবো না। তুই পুলিশ? এই আমার সঙ্গে দেখা না। বাবা বলতে হবে না, ছি 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 ছি, এই কটা মাস আমি বাড়িতে নেই, এর মধ্যে এত অনাচার কুয়াচার, এত পরিবর্তন, ছি ছি ছি, হরি 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 হরি। পরিবর্তন তো তোমারই হয়েছে বাবা, তোমাকে তো চিনাই যায় না। কেন সন্ন্যাসী হয়েছে বলে? আর তোরা কি করেছিস? এই সন্ন্যাসী বাপের মুখে তো চুনকালি মাখিয়েছিস। কেন চুনকালি? কেন তুমি কিচ্ছু জানো না? না। এই মাত্র ডাক্তারবাবু এসে বলে গেল যে ঝামেলা নাকি ছেলে পুলে হবে। সত্যি ঝামেলা? ঝামেলা ঝামেলা, শোন বাবা যা বলছি তা সত্যি? বল বল না বল না সত্যি। হ্যাঁ ও দুবনে ষড়যন্ত্র। আচ্ছা ঠিক আছে, আমারও যেদিকে দু চোখ দিয়ে আমি চললাম। বাবা বাবা শোনো, না শুনলো কিছু ছেড়ে দে, নীরব ছেড়ে দে, ছেড়ে দে। আমি বলছি বাবা, আমার কথা শোনো, আমার কথা শুনতে হবে বাবা। ছোট দিয়ে আমাকে হাত দেবে না, না রক্তরক্তি হয়ে যাবে, একবার গুলো গুলো হয়ে যাবে। আমার ছেড়ে দে বাবা, তুমি শোনো না, আমার কথা শোনো। চালাকি পেয়েছো? শোনো না কোনো চালাকি নয়। আচ্ছা তুমি তো হরিদ্বার থেকে চিঠি লিখে দিলে। হ্যাঁ চিঠি লিখলো। হ্যাঁ লিখলে যে বিয়ের তারিখ পিছিয়ে দিচ্ছে। হাতে কি দিতে বলেছিল? কিন্তু তাকে কখনো হয় না। হোক আমার ছেড়ে দে, আমার কথা। রাজি হবে কেন? অচল বাবু তো রাজি হলো না। অচল বাবু? হ্যাঁ। তাহলে ব্যাপারটা কি পরিষ্কার করে বল। অচল বাবুর ছোট ভাই চঞ্চল, তার সঙ্গে তোর বিয়ে হয়েছে, দাদিন কাকা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিয়েছেন। অচলের ভাই চঞ্চলের? তুমি তো পছন্দ করেছিলে চঞ্চলকে। হ্যাঁ হ্যাঁ পছন্দ। হ্যাঁ খুব সুন্দর দেখতে বলো। হ্যাঁ হ্যাঁ চঞ্চলের সঙ্গে বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে। হ্যাঁ তা বলবি তো ভাই। হাত চাতে হাত চাতে হাত চাতে। হরি হরি হরি। আপনার শ্বশুর জীবিত তো? হ্যাঁ সেরকম তো শুনেছি শুনেছি। হ্যাঁ দেখেন দেখেন। আরে কি দেখবো মশাই, তাকে দেখতে গেলে তো তিত্তে তিত্তে ঘুরতে হবে। না না অত সময় আমার নেই। আর ঘুরতে হবে
আর ঘুরতে হবে না আপনার সেই তীর্থ ফেরত সন্ন্যাসী শ্বশুর বিহারী বাবু ওই উনি যাকে আমি পুলিশে দেখছিলাম আরে এক্ষুনি অজ্ঞান হবেন না বোধ হয় টিকিট কান টিকিট কান সুখবর আছে আপনি বাবা হচ্ছেন হ্যাঁ কয়েকটা দিন আপনাদের খুব বিব্রত করে গেলাম কিছু মনে করবেন না যেন আমার ওই সুটকেসের চাবিটা হারিয়ে গেছে পাচ্ছি না হারাইনি চাবিটা আমার কাছে আছে হরি হরি তোরা কিছু মনে করিস নি বাবা তোর সে বাবা তারা এ বাবা নয় হ্যাঁ বল না একবারে পাল্টে গেছে সন্ন্যাসী শ্বশুরের কথা কিছু মনে করো না বাবা আচ্ছা আচ্ছা ভাই কে আছেন কে কথা গেল মনে হচ্ছে এখানে করতে গেল না না আপনি বাড়ি ভুল করছেন আমার এক মেয়েরই বিয়ে হয়েছে আর এই হলো আমার মেয়ে জামাই তাহলে আমার বৌমা দীপু গেল কোথায় তা আমি কি করে জানবো গেল কোথায় বাড়ি গিয়ে খোঁজ খবর করুন থানায় খবর দিন সর্বনাশ করেছে এই এই জয়া বলে আমার বাড়িতে আপনার আমার বিয়ে খবরটা দিয়ে দিয়েছে তো কথা কিন্তু দুজনে সাহায্য রয়েছে তাহলে যাও বাবা মা রয়েছে পরিচয় দিয়ে প্রণাম করো আমি একা তোমার দুটো পায়ে পড়ি আমি একা সকলের সামনে গিয়ে নাড়াতে পারবো না এই তো আমার বৌমা এই তো আমার ছেলে দীপু তাহলে কি আপনি বলতে চান যে নিরাল আপনার পুত্রবধু আলবাস প্রণাম কর আরো একটা ওষুধ বাকি আছে অনুপমা ওষুধ তো দিয়ে দাও তো কি ওষুধ দেখুন না কি ওষুধ নীলকে সুবিধা করিয়ে দিই